জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি, যেটাকে আমরা বলবো গুণোত্তর প্রগতি, বাংলায় বললে গুণোত্তর প্রগতি বা সংক্ষেপে আমরা জিপি বলবো অথবা জিওমেট্রিক প্রোগ্রেশন, যাই বলিস না কেন এটাই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার যেটা স্টার্ট করছি। তো এপি এর সাথে, এপি তে ছিল ব্যাপারটা কি, প্রথমে একটা পদ ছিল, তার সাথে সেকেন্ড পদটা তৈরি হওয়ার জন্য তার সাথে একটা কমন ডিফারেন্স, একটা কোনো কমন সংখ্যা যোগ হয়েছে, ঠিক আছে, ফিক্সড একটা নাম্বার তার সাথে অ্যাড হয়েছে, ডি যোগ হয়েছে যেটাকে আমরা সাধারণ অন্তর বলতাম, তারপরে এ প্লাস টু ডি, এইভাবে হচ্ছে ফরমেশনটা হচ্ছে সমান্তর প্রগতির ছিল। আর গুণোত্তর প্রগতির ক্ষেত্রে ফরমেশনটা হচ্ছে কি রকম, যে প্রথম পদ যদি আমাদের প্রথম পদটা এ হয়, এই শ্রেণীটার প্রথম পদ যদি এ হয় তাহলে শ্রেণীটা হবে এই রকম, এ কমা এ আর বলবো, ঠিক আছে, তারপরে বলবো এ আর স্কয়ার, তারপরে হবে এ আর কিউ, মানে আর গুণ হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে ডট ডট ডট, মানে এটা অসীম পর্যন্ত চলতে পারে, আবার কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গিয়ে সসীম পদ সংখ্যক পদ নিয়েও তৈরি হতে পারে। এইখানে আরটাকে বলবো আমরা, আর হচ্ছে আমাদের, আচ্ছা এই পাশে লিখি, আর সাধারণ অনুপাত, অনুপাত বা কমন রেশিও, ঠিক আছে, আরটাকে আমরা সাধারণ অনুপাত বা কমন রেশিও কিছু একটা বলতে পারি। এখন দেখ, এখন দেখ আমরা যদি আগের যেমন আমরা বলেছিলাম যে এন তম পদ কি হবে বা টিএন কি হবে, এইখানে আমরা যদি টিএন বের করতে চাই টিএন কি হবে, তাহলে দেখ আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই এক নম্বর পদটা কেমন করে তৈরি হয়েছে, এই এ কে আমরা লিখতে পারি এ হচ্ছে টি ওয়ান সমান এ, ঠিক আছে, আচ্ছা টি টু সমান কি আছে, টি টু সমান এ এ ইন্টু আর, আচ্ছা টি থ্রি সমান কি আছে, টি থ্রি সমান এ আর স্কোয়ার আছে, ওকে, এদেরকে আমি একটু ওই ক নম্বর পদ, এটা এক নম্বর তো এইখানে লিখছি এ ইন্টু আর এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, আবার এ আর কে লিখছি এ আর এর পাওয়ার, এটা দু নম্বর পদ, তার থেকে এক বিয়োগ, দুই মাইনাস এক করলি আর এর পাওয়ার এক হয়ে যাবে, আবার এ এটা আর এর পাওয়ার লিখছি তিন মাইনাস এক, এটা তিন নম্বর পদ, আর এর পাওয়ার থেকে আর এর পাওয়ারে তিন থেকে এক বিয়োগ করলেই দেখ দুই চলে আসছে। তারপরে টি ফোর যদি আমরা বলি, টি ফোর কি হবে, এ আর কিউ, মানে এ আর এর পাওয়ার কি হবে চার মাইনাস এক, অর্থাৎ এইভাবে যদি আমরা ভাবি বিষয়টাকে তাহলে টিএন কি হবে, এন তম পদ কি হবে, এ আর এর পাওয়ার জ নাম্বার পদ তার থেকে এক কম, মানে এন মাইনাস ওয়ান, অর্থাৎ খুব সিমিলার এপির সাথে, খুব সিমিলার এপিতে কি ছিল, এপি টিএন আমরা বের করেছি এইরকম করে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে, আর এইখানে কি হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই হচ্ছে আমরা এনএফ টার্ম বের করার হচ্ছে নিয়ম। তাহলে এই ফর্মুলাটি আমাদের মাথায় রাখতে হবে, এটি সেম সেম জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এনটা পদের যোগফল, যে কোনো একটা এততম পদ, ঠিক আছে, তার মানে ওখানে যেমন আমাদের দুটো জিনিস জানলে আমরা এপির সবকিছু বের করতে পারতাম, যে প্রথম পদ আর সাধারণ ওটা কি ছিল, অন্তর ছিল, আর এখানে সাধারণ অনুপাত, ঠিক আছে, কমন রেশিও, এই দুটো যদি জানি আমরা কিন্তু ওই জিপিটার সবকিছুই বের করতে পারবো, যে যে কোশ্চেন করবে সবকিছুই আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা এইবার বের করবো যে হচ্ছে এনটা পদের যোগফল। ধরে দেখ একটা জিপির এনটা পদ এরকম আছে, তাদের যোগফলকে আমি যদি এস এন বলি, এস এন ইজ ইকুয়াল টু লেখা আছে প্রথম পদ হচ্ছে এ, তারপরের পদটা এ আর, তারপরের পদ ডেফিনেটলি এ আর স্কোয়ার প্লাস ডট ডট হয়ে লাস্টের পদটা এন এর পদটা হচ্ছে এ আর টু দি পার, এইমাত্র পেলাম এন মাইনাস ওয়ান, এন তম পদ কি হবে এ আর টু দি পার এন মাইনাস ওয়ান, ওকে, এইটা আমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব দেখ, একটা পদ্ধতি হচ্ছে
আমি প্রথমে ধর এইটার বোথ সাইড কে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে, আর ইনটু এস এন, বোথ সাইড কে আর দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে আর ইনটু এস এন করলে কি পাবো, আর ইনটু এস এন করলে প্রথমে দেখ এ কে আর দিয়ে গুণ করতে হবে, মানে এ আর তৈরি হবে, আমি এইখানে লিখছি এ আর, এই এ আর এর নিচেতে, তারপরে এ কে গুণ হয়ে গেছে, এবার এ আর কে যখন আর দিয়ে গুণ করবো এ আর স্কোয়ার হবে, ঠিক আছে, মানে একটা করে আর এর পাওয়ার, এইখানে যে পদগুলো তাদের থেকে প্রত্যেকটাতে একটা করে আর এর পাওয়ার বেড়ে বেড়ে যাবে, প্লাস ডট ডট দিয়ে এইখানে একটা পদ পাবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর তারপরেও নিশ্চয়ই আর একটা পদ পাবো যেটা হবে এ আর টু দি পাওয়ার এন, মানে এই পদটাকে আর দিয়ে গুণ করলে কি হবে এ আর টু দি পাওয়ার এন হয়ে যাবে, সেটা হচ্ছে এখানে লিখেছি, এইখানেও এনটা পদ, এইখানেও এনটা পদ, এইখানটাই কিছু লেখা নেই মানে এইদিকে একটা পদ বেশি পাবো, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করি তাহলে দেখ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখ এ আর থেকে এ আর, এ আর স্কোয়ার সব বিয়োগ হয়ে যাবে, মাঝের যতগুলো পদ আছে বিয়োগ হয়ে যাবে, আর এইখানে দেখ এই দুটো থেকে আমরা যদি এস এন কে কমন নিই, এস এন কমন নিলাম তাহলে কি পাবি, ওয়ান মাইনাস আর পাবি ইস ইকুয়াল টু, এইখানে কি পাবি, এইখানে পাবো আমরা এ আর মাইনাস এ আর টু দি পাওয়ার এন পাবো। ওকে, তো দেখ এইখান থেকে আমরা এস এন বার করতে পারবো, এস এন ইস ইকুয়াল টু, আচ্ছা এইখান থেকে এ কমন হয়ে যাবে, তাহলে এ ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই কি হবে এই ওয়ান মাইনাস আর, ঠিক আছে, এইটি হচ্ছে এস এন এর ফর্মুলা, এস এন এর ফর্মুলা হচ্ছে এইটি, মানে এন্টার পদের যোগফলের সূত্রই হচ্ছে এটা। আচ্ছা কেউ এটাকে এইভাবে না লিখে, ধর ওপরটাকেও মাইনাস দিয়ে গুণ করলো, নিচেটাকেও মাইনাস দিয়ে গুণ করলো, তাহলে কেউ এইভাবেও লিখতে পারে এ ইন্টু ওপরে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা আমরা এখানে একটা বিশেষ ব্যাপার আছে খেয়াল করার মতো, যে আর ইকুয়াল টু যদি ওয়ান হয়, আর ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে নিচেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু আমরা এই প্রক্রিয়াতে যোগ করতে পারবো না, ধর আর ইকুয়াল টু ওয়ান তাহলে এই পদগুলো কেমন হবে, এইটা এ, এইটাও এ হয়ে যাবে, আর সমান ওয়ান মানে কত, এ ইন্টু আর মানে এই হয়ে যাবে, এ আর স্কোয়ার মানে এটাও এ হবে, তাহলে প্রত্যেকটা পদ এ হয়ে যাবে, এনটা এ এর যোগফল কি হবে এন ইন্টু এ, মানে এন এ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই প্রক্রিয়াতে তখন এই রুলস অনুযায়ী আমরা কিন্তু যোগটা করতে পারবো না, কেননা এই নিচেটাই শূন্য এসে যাবে, মানে অসংগত হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবি। আর এখন কথা হচ্ছে যে আর তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এই হচ্ছে এস এন এর ফর্মুলা। এখন এটা কি কোনো রেস্ট্রিকশন আছে, কখন এটা ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব, না এরকম কোনো রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি নেই, তবে আমরা সাধারণত ইউজ করি এই ফর্মুলাটা যখন আরটা হয়ে যায় লেস দেন ওয়ান, মানে একের থেকে ছোট যখন আর আরটা হয়ে যায়, আর এই ফর্মুলাটা ইউজ করি যখন আরটা গ্রেটার দেন ওয়ান হয়, আর এর মানটা যদি একের থেকে বড় হয় তখন এই ফর্মুলাটা ইউজ করি, এই নিয়ে কনফিউজ হওয়ার কিছু ব্যাপার নেই, আমরা যদি কেউ আর ইকুয়াল টু লেস দেন ওয়ান এতেও এই ফর্মুলাটা ব্যবহার করি তাতেও রেজাল্টের কিন্তু কোনো চেঞ্জ ঘটবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই সূত্রগুলি মোটামুটি আপাতত জানার। আচ্ছা এর সাথে আর আমরা কি জানতে পারি, গুণোত্তরীয় মধ্যম। ওকে, আচ্ছা কেউ কিছু বলার থাকলে বলতে পারিস মাঝখানে মাঝখানে, আমি এবার গুণোত্তরীয় মধ্যকে চলে যাব। শুভদীপ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এই জয়েন হলাম। দেরি হলো কেন এত স্যার? হচ্ছে কানেকশন যাচ্ছিল না, আমি বারবার ধরে ট্রাই করে অনেক কষ্টে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবি, আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। ও স্যার, মেসেজ পাঠালাম তো যে আগের লিংকে ক্লাস করছেন নাকি। কখন পাঠালি, এই কটায় পাঠালি? আমি তো অনেকক্ষণ ওয়েট করলাম রে, ওয়েট করে এই যে পাঠিয়েছিস, এসে ঢুকেছে 7:04 ঢুকেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার অনেক কানেকশনে প্রবলেম হচ্ছে। 7:04 তুই মেসেজ পাঠাচ্ছিস আর 6:45 ক্লাস 20 মিনিট পরে মেসেজ পাঠালে বাবা কে দেখবে। এখন কথা হচ্ছে, এখন এই জিপিটা স্টার্ট করে আমি স্যার তখন
ঠিক আছে, আচ্ছা দেখে নে একবার, বলে দিই যে ধর জিপির পদগুলো থাকবে এইরকম, এ এ আর এ আর স্কোয়ার, মানে গুণ হয়ে হয়ে যাবে, ওখানে যেমন যোগ হয়েছিল কিছু, এখানে গুণ হয়ে হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, এই আরটাকে এইখানে বলবো কমন রেশিও, ওইখানে বলেছিলাম কমন ডিফারেন্স, এইখানে বলবো কমন রেশিও, ওকে, বা সাধারণ, ওখানে ছিল সাধারণ অন্তর, এখানে হচ্ছে সাধারণ অনুপাত, এই হচ্ছে ব্যাপার। তো আর ওখানে, এখানে আর কি কি আমি আমাদের শিখতে হবে, এন তম পদের ফর্মুলা হচ্ছে প্রথম পদ যদি এ হয় এ ইনটু কমন রেশিও যদি আর হয়, আর এর পাওয়ার হবে এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে এনএথ টার্মের ফর্মুলা টিএন টা, ওকে। আর এসএন টা হচ্ছে এই রকম, এসএন টার ফর্মুলা আমি এইভাবে তৈরি করলাম, একবার তোকে বলে দিই, দেখ এসএন ইজ ইকুয়াল টু এ প্লাস, আমি টার্মগুলোকে যোগফল লিখেছি, তারপরে নেক্সট করেছি এসএন কে বোথ সাইড, বোথ সাইড কে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে আর ইনটু এসএন, এইখানে এ আর, এইটা হয়ে যাবে এ আর স্কোয়ার, এরকম করে এক ঘর ছাড়া ছাড়া জাস্ট যে যার নিচে নিচে সেম পাওয়ারটা আমি নিচে নিচে লিখেছি, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে এ আর টু দি পাওয়ার এন। এখন দেখ যদি বিয়োগ করি তাহলে এসএন কমন হবে বোথ টার্ম থেকে, এসএন কমন হয়ে গেলে এখানে ওয়ান মাইনাস আর পাবি, আর এখানে দেখ এ আর থেকে এ আর বিয়োগ, এ আর স্কোয়ার থেকে আর স্কোয়ার, মানে মাঝের টার্ম যেগুলো থাকবে সেগুলো সব বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে এইখানে এ আর এইখানে মাইনাস এ আর টু দি পাওয়ার এন, ওকে। তাহলে দেখ এইখান থেকে আমি যদি এসএন লিখি, এসএন সমান কি হবে, এই দুটো টার্ম থেকে এ কমন নিয়েছি, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, এইভাবেও লেখা যায়। আর আদারওয়াইজ কি, কেউ ধর এই ওপরটাকে মাইনাস দিয়ে গুণ করলো, নিচেটাকে মাইনাস দিয়ে গুণ করলো, এ ইনটু তার মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এই দুটো ফর্মুলাই ব্যবহার করা যেতে পারে। এবার ন্যাচারালি ব্যবহার যেটা করা হয়, যখন এটা হচ্ছে আর গ্রেটার দেন ওয়ান তখন এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, আর যখন আর লেস দেন ওয়ান তখন এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, এই হচ্ছে বিষয়। আর একটা কথা এখানে বলেছি যে আর ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা কোন সিরিজের মানে গুণোত্তর প্রগতির যোগফল নির্ণয় করতে পারবো না, কেননা ধর আর ইকুয়াল টু ওয়ান হলে এইটা এ, এইটা এ, এইটা এ, প্রত্যেকটা এ, মানে এন টা এ এর যোগফল এন ইন্টু এ হবে, এইভাবে পাবো। কিন্তু এই ফর্মুলা দিয়ে যদি করতে যাই তাহলে কি হবে, নিচেটা কি হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান, মানে নিচেটা জিরো হয়ে যাবে, জিরো সামথিং বাই জিরো, মানে ওইটা কি হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। এইটা হচ্ছে এই ফর্মুলার লিমিটেশন বলতে পারিস, যে এই ফর্মুলা দিয়ে আমরা যদি আর ইকুয়াল টু ওয়ান হয় তাহলে তার যোগফল নির্ণয় করতে পারি না। মোটামুটি এই পর্যন্ত এখন বলেছিলাম, আর একবার রিপিট করে দিলাম, ওকে। আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, কারো যদি কিছু বলার থাকে বলতে পারিস, আদারওয়াইজ এই জায়গাটা মুছে দিচ্ছি, ওকে। নেক্সট, এইবারে ওখানে আমরা জেনেছিলাম সমান্তরীয় মধ্যক, ঠিক আছে, তিনটে পদ সাপোজ ধর, বা তিনটে পদ হচ্ছে ধর সাপোজ এ বি সি আছে, বিটা যদি সমান্তরীয় মধ্যক হয়, বি সমান ছিল কি, বি সমান ছিল এ প্লাস সি বাই টু, এরকম করে আমরা সমান্তরীয় মধ্যক ছিল পেয়েছি। এবার জিপির ক্ষেত্রে কি হয়, জিপির ক্ষেত্রে সমান্তরীয় মধ্যক আমরা, এই সমান্তরীয় মধ্যক হবে না, এখানে হবে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক কি করে পাবো, দেখ জিপির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে বি বাই এ সমান হচ্ছে সি বাই বি, সি বাই বি, এই যে উত্তর পদ বাই পূর্ব পদের অনুপাত, যেটা কমন রেশিও, কমন রেশিওটা সবসময় ঠিক থাকবে, ঠিক আছে। এখানে বি বাই এ করেছি, এখানে সি বাই এ করেছি, দুটো নিশ্চয়ই সেম হবে, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, তাহলে বি সমান কি প্লাস মাইনাস রুট ওভার অফ এ সি, এই হচ্ছে ফর্মুলা, তাহলে এইটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যকের ফর্মুলা। এখন এখন কথা হচ্ছে যে এইটা আমরা মাধ্যমিকের সময়ও পড়েছি, কি পড়েছি, মধ্য সমানুপাতি, তাই তো, মধ্য সমানুপাতি নির্ণয় করো, তিন সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার দুটো বাহু দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করো। অ্যাকচুয়ালি এই জিনিসটা প্লাস পজিটিভ মানটা, অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি মানে সেটা তো একটা ধর লেন্থ, আমরা পজিটিভ মানটা বের করেছি, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর এইটাকে বলা হয় এ এম, এইটার নাম হচ্ছে এ এম অ্যারিথমেটিক মিন, আর এইটার নাম হচ্ছে জি এম বা জিওমেট্রিক মিন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইগুলোই আপাতত জানা টানা থাক, তারপরে আমরা আবার
যখন যেমন লাগবে তখন তেমন আবার কিছু নতুন জিনিস শিখবো। তো আমরা এবার অঙ্কে চলে আসি। আচ্ছা, আমি মাল্টিপল চয়েস গুলো তোদের উপরে ছেড়ে দিচ্ছি, কারো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবি, কিন্তু মাল্টিপল চয়েস গুলো এখনই করা আমি আর করাচ্ছি না, আমি দুইয়ের থেকে শুরু করছি। তো দেখ, একটা এইরকম গুণোত্তর প্রগতি দেয়া আছে। প্রগতিটা কিভাবে দেয়া আছে? প্রথমে দেয়া আছে 5, তারপরে এক্স ওয়াই জেড 405। এরা গুণোত্তর প্রগতিতে থাকলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করি। ওকে, তো দেখ আমি কি বলেছি যে একটা গুণোত্তর প্রগতির প্রথম কথা হচ্ছে প্রথম পদটা এখানে 5 তো জানা আছে, খুব ভালো কথা। আর যদি করেছিস, আচ্ছা ঠিক আছে দাঁড়া একটু বলে নি, তাহলে এর যদি আমরা 8টা জানি, 8টা যদি জানতে পারি তাহলেই আমরা কিন্তু এর সবকিছুই বের করতে পারবো। এখন দেখ আমি ধরে নিচ্ছি যে, ধরি এরকম কর, প্রগতিটির সাধারণ সাধারণ এটাকে বলবো অনুপাত আর, ঠিক আছে, এটা যদি আর হয় তাহলে এই 405 ক নম্বর পদ, এটা হচ্ছে আমার 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। 5 নম্বর পদ বের করার নিয়ম কি? তাহলে প্রথম পদ হচ্ছে 5 × r^5 - 1, মানে r এর পাওয়ার 5 - 1 করলে 4, এইটা সমানই দেখ 405 বলে দেয়া আছে। এমনি ফর্মুলা দিয়ে 5 নম্বর পদ বার করার নিয়ম কি? a × tn সমান কি জানি, a × r^n-1। তাহলে a হচ্ছে এখানে 5, n মানে হচ্ছে n মানেও 5, কারণ 5 নম্বর পদ এটা, তাহলে 5 - 1 করলে 4 পাবো। ওকে, এইটা সমান দেখ 405 দেয়া আছে। তাহলে r^4 সমান কি হবে? 81, বা r^4 সমান আমরা বলতে পারি কত? 81 মানে 3 এর পাওয়ার 4। তাহলে r সমান কত আসবে? 3। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা প্লাস মাইনাস 3 দুটোই নিতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে প্লাস অর মাইনাস 3 দুটোই কিন্তু ইউজ করতে পারি। তাহলে আমরা যদি প্লাস 3 ভ্যালুটা নিই, প্লাস 3 ভ্যালুটা যদি নিই, তাহলে প্লাস 3 ভ্যালু নিলে কি হবে? তাহলে দেখ প্রথম পদটা 5 আছে, তার মানে x সমান কি হবে? x সমান হবে 5 × 3 = 15, সরি 15। y সমান হবে 3 × 15 = 45, আর z সমান আসবে 15 কে আবার 3 দিয়ে, 45 কে 3 দিয়ে গুণ কর, মানে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 1 = 13, 1 = 35। আর যদি মাইনাস 3টা নিই তাহলে x সমান আসবে -15, এটা y সমান আসবে দেখ শুধু এটা +45 আসবে, আর z সমান আসবে -135। এই হচ্ছে ব্যাপার, প্লাস 3 আর মাইনাস 3 দুটোই হতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। পরের অঙ্কে চলে আসি। বলছে কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b, এটাকে সরিয়ে দিই। ওকে, কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b সাধারণ অনুপাত r, যদি প্রগতিটির প্রথম 3টি পদের গুণফল 64 হয় তবে b এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় পদ b, ঠিক আছে, তাহলে ধর এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা b। এখন এই দিকে যদি আমরা আগিয়ে আগিয়ে যাই তাহলে r গুণ করা থাকবে, সাধারণ অনুপাত যেহেতু r বলে দিয়েছে, তাহলে এই টার্মটা কি হবে? b × r হবে। আর যদি এই দিকে যাই মনে হবে যেন r ভাগ করে দিয়েছি, br কে r দিয়ে ভাগ করলে কি হয়? b। তাহলে তার আগের পদটা কি হবে? b/r হবে। আর এই নিয়মেই আমাদের ধরতে হবে যে তিনটে যদি পদ কোন অঙ্কে ধরতে হয়, ঠিক আছে, বা তিনটে পদের গুণফল দেয়া আছে, তখন কিন্তু আমাদেরকে এই নিয়মেই ধরতে হবে
যে এ আর আর যদি হয়, প্রথম পদটা যদি এ হয় আর যদি সাধারণ অনুপাত হয়, তাহলে তিনটে পদ ওখানে যেমন ধরেছিলাম এ মাইনাস বি, এ আর এ প্লাস বি, এইখানে ধরার নিয়ম হচ্ছে এ বাই আর কমা এ আর আরেকটা হচ্ছে এ আর, এই সিস্টেমে ধরা হয়। তো যাই হোক, এই তিনটে হচ্ছে পদ হবে, ঠিক আছে। এবার প্রথম তিনটে পদের গুণফল বলে দিয়েছে 64, তাহলে এদের গুণফল মানে কি, বি বাই আর ইন্টু বি ইন্টু বি আর সমান বলে দিয়েছে 64। তাহলে দেখ এ আর কেটে যাবে, তার মানে আমরা কি পাবো, বি কিউ ইজ ইকুয়াল টু 64, তার মানে বি সমান কত, 4 4 16, 4 16 64, তার মানে আমরা দেখ বি এর ভ্যালুটা বের করতে পারলাম এইভাবে। ওকে, সিম্পল কয়েকটা ছোট অঙ্ক, এইগুলোকে আমরা একটু করে নিলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। নেক্সট, তিন নম্বর অঙ্ক কি বলছে, যে 2 6 18 54 এই গুণোত্তর প্রগতির দশম পদ এবং পিতম পদ কি কি হবে, ঠিক আছে। তাহলে একের অঙ্কটা আমরা যদি করি, তাহলে এইখানে কি বুঝতে পারছি, যে প্রথম পদ বা T1 সমান কত, 2 প্রথম পদটা। আর দেখ কমন রেশিও কত, দেখ কেউ 6/2 করতে পারে, কেউ 18/6 করতে পারে, সে একই রেজাল্ট আসবে, সমান 6/2 সমান আমি 3 করলাম। ওকে, তাহলে প্রথম পদ পেয়ে গেলাম, কমন রেশিও পেয়ে গেলাম। এবার দশম পদ মানে আমাকে বের করতে বলেছে T10 এর ফর্মুলা কি, প্রথম পদ গুণিত আর এর পাওয়ার n-1, n-1 মানে কত, 10 - 1, তার মানে 2 × 3 এর পাওয়ার হবে 9। ওকে, 3 এর পাওয়ার 9 × 2, এটা কত আসবে আমাকে দেখতে হবে, আদারওয়াইজ আমিও বলতে পারবো না। তার মানে ধর 3 এর পাওয়ার 6 করলে হয় 729। ওকে, 3 9 3 6 6 3 9 3 6 6, আচ্ছা টোটাল ক্যালকুলেশনটা বলছিস তাই তো, আচ্ছা ওকে, যাই হোক এই হচ্ছে ব্যাপার এক নম্বর অঙ্কটা। এবার পিতম পদ বলেছে, তাহলে আমাকে বের করতে হবে টার্ম পি সমান কি হবে, 2 × 3 এর পাওয়ার এই p-1, কেউ এটাকে এইভাবে লিখতে পারে বড় জোর 2/3, কেননা এই 3 to the power p-1 মানে 3 to the power p/3 এরকম লিখতে পারে, ঠিক আছে, 2/3 × 3 to the power p কেউ এরকম লিখতে পারে, নো প্রবলেম, আর আদারওয়াইজ এইটাই রেখে দেবে। হ্যাঁ, দুটো যেটা দুটোই চলবে। 2 নম্বর অঙ্কটা দেখ, আমি আর একটাই করাচ্ছি, আচ্ছা দুইটা নয় আমি 3টা করিয়ে দিচ্ছি, একই অঙ্কগুলো, এগুলো অসুবিধা কিছু নাই। বলছে এই গুণোত্তর প্রগতির চতুর্দশ পদ, চতুর্দশ পদ মানে হচ্ছে 14তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখ প্রথম পদটা টার্ম ওয়ানটা কত দেয়া আছে, টার্ম ওয়ান হচ্ছে √5। ওকে, আর কমন রেশিও বা সাধারণ অনুপাত সেটা কত, এইটা বাই এইটা করতে পারে, কেউ এইটা বাই এইটা, যেটা যার খুশি আর কি। তাহলে 1/√5 হচ্ছে আমাদের পেলাম কমন রেশিও। তাহলে চতুর্দশ পদ মানে T tan 14, তাহলে প্রথম পদ হচ্ছে √5 × r এর পাওয়ার, এটাই হচ্ছে r, তার মানে 1/√5, তার পাওয়ার হবে কত, এইখানে 14 মানে 14 - 1, অর্থাৎ কত পাবো, 13 পাবো এর পাওয়ারে। ওকে, দেখ এইটা হলো √5। অ্যাকচুয়ালি আমরা এর ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, এই 5 এর পাওয়ার এটাকে কত বলতে পারি, হাফ বলতে পারি। ওকে, আর এটা √5 এর পাওয়ার 13 মানে, বা দরকার নেই এত কায়দা করে, দরকার নেই, দেখ এইটাকে করছি আমি √5 যেমন আছে রইলো, আর এটাকে করছি 1/√5 এর পাওয়ার 13 মানে একটা √5 × √5 এর পাওয়ার করে দিচ্ছি 12। ওকে, এই √5টা কেটে দিচ্ছি, তাহলে √5 এর পাওয়ার 12 মানে এইখানে বলতে পারি, এখানে তো হাফ, এটা 5 এর পাওয়ার হাফ, কেটে গিয়ে এটা 5 এর পাওয়ার কত হবে, 6 হবে, 5 এর পাওয়ার 6, 5 এর পাওয়ার 6 মানে
পাঁচের পাওয়ার চার হলে হয় 625, ঠিক আছে, বা পাঁচের পাওয়ার হ্যাঁ ছয় মানে হচ্ছে চার মানে 625, বা 625 কে আবার 25 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে একটু কেউ করে বল। এখানে হলো আমাদের রুট ফাইভ, এইখানে ওয়ান বাই রুট ফাইভ, তার পাওয়ার এন, এটা আর কি ক্যালকুলেশন করবি এরকমই রেখে দে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সিম্পল কতগুলো অঙ্ক, আমি পরের অঙ্কে চলে আসছি। বলছে কোন গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তাহলে কি আমি আমি প্রথমেই ধরে নেব যে প্রথম পদটা হচ্ছে এ, আর সাধারণ কমন রেশিও যেটা সেটা হচ্ছে আমি আর ধরে নিচ্ছি, ওকে, এই দুটো আমি কনসিডার করছি প্রথমে। তাহলে তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তাহলে তৃতীয় পদ মানে টার্ম থ্রি, টার্ম থ্রি লেখার নিয়ম কি, এ ইন্টু আর এর পাওয়ার তিন মাইনাস এক মানে হচ্ছে দুই, ওকে, তাহলে আমার এটি হচ্ছে শর্ত। শর্তানুসারে আমরা কি বলতে পারি যে এ আর স্কোয়ার তৃতীয় পদটা প্রথম পদের বর্গ, প্রথম পদ হচ্ছে এ, তার বর্গের সমান। এইখান থেকে আমরা কি বলতে পারি, ধর এই এ স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসছি, নিয়ে এলে এ কমন হয়ে যাবে, এ কমন হয়ে যাওয়ার পরে দেখ পড়ে থাকবে আর স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস ওয়ান, প্রথম পদের বর্গের সমান, আচ্ছা এইটা সমান আমি পাচ্ছি জিরো, ওকে, তাহলে দেখ এটা নিশ্চয়ই জিরো হতে পারে না, প্রথম পদটা যদি জিরো হয়ে যায় জিরোকে যা দিয়ে গুণ করবি জিরোই হয়ে যাবে, হ্যাঁ, তার মানে এই এইটা হবে এ আর স্কোয়ার মাইনাস এ, সরি, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার মাইনাস এ সমান জিরো বা আর স্কোয়ার সমান এ, ব্যাকেটে যেহেতু এটা কি এ নট ইকুয়াল টু জিরো, ডেফিনেটলি সমান্তর শ্রেণীর এই গুণোত্তর প্রগতির প্রথম পদটা জিরো কখনো হতে পারে না, তাহলে গোটা সিরিজটাই জিরো হয়ে যাবে। আর কি বলেছে, পঞ্চম পদটা হচ্ছে 729, তাহলে পঞ্চম পদের ফর্মুলা কি, টি ফাইভ সমান হচ্ছে 729, দেখ আমার বলে দিয়েছে, পঞ্চপদ লেখার নিয়ম কি, এ ইন্টু আর এর পাওয়ার কি হয়ে যাবে, পাঁচ মাইনাস এক মানে চার, ঠিক আছে, এইগুলো কিন্তু এবার কুইকলি যেন আমাদের মাথায় চলে আসে, এ ইন্টু আর টু দি পাওয়ার ফোর পঞ্চম পদ মানে এখানে পাওয়ারে এক কমে যাবে পাঁচের থেকে, তাহলে এইটা হচ্ছে 729। এইখান থেকে দেখ এইটার হেল্প নিয়ে আমরা এও, তাহলে দেখ আমরা আর স্কোয়ারের পরিবর্তে আমরা যদি এ বসাই, তার মানে এ ইন্টু এ আর টু দি পাওয়ার ফোর টাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 729, মানে এ ইন্টু আর স্কোয়ারের পরিবর্তে এ বসালে এ ইন্টু এ স্কোয়ার মানে এখানে পাবো এ কিউ ফোন 729, 729 মানে হচ্ছে নয় তার হোল কিউ, ওকে, তার মানে এ সমান আমরা এখান থেকে কত পাবো, নাইন, আচ্ছা এ সমান নাইন, আর এখন দেখ এইবার এর মানটা যদি এখানে বসাই তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আর স্কোয়ার ইস ইকুয়াল টু নাইন, বা আর ইস ইকুয়াল টু কি হবে প্লাস অর মাইনাস থ্রি, তাহলে আর এর এই দুটো ভ্যালুর জন্য আমরা দু ধরনের ইয়ে পাবো, তাহলে আর সমান যদি প্লাস থ্রি নেই, আর সমান প্লাস থ্রি এই ভ্যালুটা যদি নিয়ে আর এর, তাহলে প্রগতিটা কেমন হবে, প্রথম পদটা তো নয় হলো, তারপরের পদটা হবে তিন নয় সাতাশ, সাতাশকে আবার তিন দিয়ে গুণ করলে হবে একাশি, তারপরে 729 ইত্যাদি ডট ডট ডট, ঠিক আছে, এইরকম হবে, আর অথবা প্রগতিটা এইরকম হতে পারে যদি আর ইকুয়াল টু মাইনাস থ্রি নিই, আর ইস ইকুয়াল টু মাইনাস থ্রি যদি নিই তাহলে পাবো এটা পাবো নয়, এটা পাবো মাইনাস সাতাশ, তারপরে এটা আবার প্লাস একাশি হবে, মানে অল্টারনেটলি মাইনাস আটটা মাইনাস হয়ে গেলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে কিন্তু চলতে থাকবে মাইনাস 729 ইত্যাদি ডট ডট ডট, ওকে, আচ্ছা আচ্ছা, এই দেখছি মানে এই জয়েনিং এ হয়তো টুকটাক প্রবলেম হচ্ছে, কারো কারো প্রবলেম হচ্ছে,
তো ইয়ের নাকি গুগলে গুগল মিটে জয়নিংটা ভালো, গুগল মিটে জয়নিংটা ভালো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে গুগল মিটে আমি যখন আমি কানেক্ট করছি এখান থেকে, কানেক্ট করে ধর স্ক্রিন শেয়ার করছি, তো স্ক্রিন শেয়ার করার সময় দেখছি আমার সাউন্ডটা অন্য কেউ পাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছে। কিন্তু যখন ধর তোদের মধ্যে কেউ হয়তো মোবাইল থেকে আরে লিংক করেছিস, মোবাইল থেকে কানেক্ট করেছিস, সেই লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি, আমার সাউন্ডও শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ারটাও দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কালকে আমি দেখলাম, মানে ওই গুগলে আমি কখনো গুগল মিটে ক্লাস করানো হয়নি, কালকে ওই ক্লাস 10 এর ব্যাচ ছিল ওদের সাথে দেখছিলাম, তো দেখলাম ওতে করে কোনো অসুবিধা হচ্ছে না সেরকম একটা, আর সাউন্ডও মোটামুটি পরিষ্কারই পাচ্ছি বা ওরাও পরিষ্কার শুনতেই পাচ্ছে, অসুবিধা কিছু নেই, স্ক্রিন শেয়ারও ভালোই হচ্ছে, একই রকম আর কি অনেকটা। আর ওতে যেটা ওতে প্রথম কথা হচ্ছে তো জয়নিং এর সমস্যা তেমন নেই, আর ইয়ের ব্যাপারটা নেই, কেটে যাওয়ার সমস্যাটা অতটা নেই, এই 40 মিনিট ছাড়া যে কেটে যাওয়ার ব্যাপারটা এটা এটা নেই, এটা ফেসিলিটি আর। তো গুগল মিটে কিন্তু ক্লাস করাতে পারি একদিন, এর পরের দিনে হয়তো দেখলেও দেখা যেতে পারে একবার, আর পরের দিন তো তোদের পরীক্ষা নেবো এরকমটাই বলে রেখেছি। ওকে, আবার অন্তু আবার জয়েন হতে পারছে না, দেখ। নেক্সট হচ্ছে, আচ্ছা দেখ, বলছে যদি কোনো গুণোত্তর প্রগতির পি প্লাস কিউ তম পদ এ হয় এবং পি মাইনাস কিউ তম পদ বি হয় তবে তার পি তম পদটি নির্ণয় করো। ওকে, তাহলে পি প্লাস কিউ তম পদ এ, তার মানে আমাকে এখানে এ ধরতে পারবো না আমি, অন্য কিছু আছে, ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম পদটাকে আমরা ক্যাপিটাল এ ধরছি, প্রথম পদ এটা সমান ক্যাপিটাল এ, আর সাধারণ অনুপাত অনুপাত এটাকে আরই ধরে নিচ্ছে ছোট হাতের। তাহলে দেখ, পি প্লাস কিউ তম পদ মানে টি টার্ম অফ পি প্লাস কিউ, টার্ম অফ পি প্লাস কিউ মানে এ ইন্টু আর এর পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এইটা সমান এ বলে দিয়েছে। ওকে, আর টার্ম পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু আর এর পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, এটা সমান বি বলে দিয়েছে। তাহলে পি তম পদটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখ, আমরা যদি এইটা ইন্টু এইটা করি, ঠিক আছে, এই দুটো যদি গুণ করি, গুণ করলে কি হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, এ ইন্টু বি। এখন এইখানে দেখ, এর পাওয়ার কি হবে, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, আর এর পাওয়ার কি হবে, এইটা প্লাস এইটা, তার মানে পি প্লাস পি মানে হবে টু পি, কিউ প্লাস কিউ মাইনাস বিয়োগ হয়ে যাবে। ওকে, মাইনাস ওয়ান মানে মাইনাস টু পাব, ইজ ইকুয়াল টু এ বি। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ এইটাকে আমরা বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান গোটাটার হোল স্কোয়ার। ওকে, এইটা হোল স্কোয়ার করলে এ স্কোয়ার হবে, আর এইখানে এইটাকে দুই দিয়ে গুণ হবে, দুই দিয়ে গুণ করলে টু পি মাইনাস টু হবে, এটাই সূচকের নিয়ম, ইজ ইকুয়াল টু এ বি। ওকে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান করলে কি পাবো আমরা, এইটার রুট পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি রুট ওভার অফ এ বি, আর এখানে একটা প্লাস অর মাইনাস সাইন আসবে, সমাধান থেকে আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি মানে এখানে একটা প্লাস মাইনাস আসবে, এই হচ্ছে ব্যাপার। কোন গুণোত্তর প্রগতির এন তম পদ পি হলে দেখাও যে তার টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল, টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস ওয়ানটা পদের অর্ধেক পদ কতগুলো হবে, টু এন মাইনাস ওয়ানটা যদি কোথাও পদ থাকে তার অর্ধেক পদ কতগুলো হবে,
সাপোজ আমি বলছি এন সমান ধর সাপোজ দশ নিচ্ছি, এন সমান দশ, তাহলে টু এন মাইনাস ওয়ান করলে কত হবে, দশ দুগুণে কুড়ি মাইনাস এক, কুড়ি মাইনাস এক মানে উনিশ, এই উনিশটা পদের ঠিক মাঝখানে কে থাকবে, দশ নম্বর পদটা, ঠিক আছে, টার্ম টেনটা থাকবে ঠিক মাঝখানে, এইদিকে থাকবে নটা পদ আর এইদিকে থাকবে নটা, তাহলে নয় নয় আঠারোটা প্লাস এই টার্ম টেন মিলে হয়ে যাচ্ছে দেখ উনিশটা পদ, ঠিক আছে। তাহলে এন সমান দশ হলে, এন সমান দশ হলে ঠিক আছে আমরা টার্ম টেনটাকে পাচ্ছি আমরা মিডিলের টার্ম, মিডিলের টার্ম যখন মোট পদের সংখ্যাটা টু এন মাইনাস ওয়ান, তাহলে আমরা এইখান থেকে কি কনক্লুশনে আসতে হবে, আসল বোঝার জায়গাটা হচ্ছে এই অঙ্কটার এটাই যে টু এন মাইনাস ওয়ানটা যদি টোটাল পদ থাকে, এন তম যে পদটা আছে না এইটা ঠিক মাঝের পদ, এই হচ্ছে ব্যাপার। ওকে, এটা হচ্ছে ঠিক মাঝের পদ, এখন এটা মুছে নিচ্ছি। আচ্ছা আমি এইখানে একটা কথা ধরে নিচ্ছি যে ধরি সাধারণ অন্তর, সাধারণ এই অন্তর নয় অনুপাত, সাধারণ অনুপাত সমান আর, আরটা যে সাধারণ অনুপাত হবে এটা ধরে নিলাম, তাহলে এই শ্রেণীটা কেমন হবে, এনতম পদ হচ্ছে এইটা, আচ্ছা আর এনতম পদ পি, আচ্ছা আর প্রথম পদকে আমি ধরে নিচ্ছি প্রথম পদ সমান এ, তাহলে দেখ এনতম পদ মানে টিএন, টিএন সমান কি বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা সমান কি বলে দিয়েছে পি বলে, বলেই দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার, এটা সমান পি বলে দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু এ সমান কি হবে পি বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দেখ প্রথম পদটা আমরা এইভাবে বের করতে পারলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এইখানে কি বলেছে দেখাও যে তার প্রথম টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল হচ্ছে এইটা, তাহলে টু এন মাইনাস এন সংখ্যক এন মাইনাস টু এন মাইনাস ওয়ান সংখ্যক পদ কিভাবে লিখব, তাহলে প্রথম পদ লিখছি এ ইনটু দ্বিতীয় পদ কি হবে এ আর, ঠিক আছে, কেননা আর হচ্ছে আমি কমন ডিফারেন্স নিয়েছি, তারপরের পদটা কি হবে এ আর স্কোয়ার, এইরকম করে চলতেই থাকবে, চলতেই থাকবে, দিয়ে লাস্টের পদটা কত আসবে এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে আর টু দি পাওয়ার কি হবে টু এন মাইনাস টু, শেষের পদটা অততম পদ ওইটা থেকে আরো এক বিয়োগ, আচ্ছা এইটা ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এইটাই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ মানে কত পি বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আচ্ছা তাহলে এ আর কি হবে পি বাই আর টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস টু, করে করে ইন্টু এ এইখানে হবে পি বাই এইখানে হবে আরো নিচে এক বিয়োগ হবে এন মাইনাস, হ্যাঁ এন মাইনাস টু হবে, এটা দেখ আর এর পাওয়ার হবে এন মাইনাস থ্রি, এইরকম চলতেই থাকবে ইন্টু প্লাস নয় এখানে এটা ইন্টু হবে ইন্টু ডট 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 লাস্টের পদটা মানে কি এইখানে এন এর পাওয়ারটা দেখ কম, এই আর এর পাওয়ারটা কমছে, কমতে 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 এক সময় আর এর মানে মাঝখানে টার্মটা পি হয়ে যাচ্ছে, মানে এখানে নিচে আর এর পাওয়ার কত হয়ে গেছে শূন্য, শূন্য হয়ে গেছে, তারপরে আবার পরপর কিন্তু পাওয়ার বাড়তেই থাকছে, কিভাবে বাড়ছে, হ্যাঁ তারপরে পাওয়ার আমাদের বাড়তেই থাকছে, তাহলে পি হয়েছে পি এর পরে লাস্ট এবারে তারপরে আবার ডট ডট ডট,
শেষের দিকের আমরা টার্ম, শেষ টার্মটাকে যদি লিখি, এর ভ্যালু এখানেও বসা, এর ভ্যালু এইখানে কি হবে, ধর এ মনে হচ্ছে পি বাই আমার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে ইন্টু ধর আর টু দি পাওয়ার টু এন মাইনাস টু। ওকে, এর মানটা হচ্ছে এইটা বাই এইটা। তাহলে আমরা যদি হিসাব করি, এইখানে পি, এইখানে আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু পি আর এর পাওয়ার এন মাইনাস টু ইন্টু পি আর এর পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু ডট ডট হয়ে গেছে, আমি এর মাঝখানে পি কে আর এ লিখছি না। এই টার্মটা দেখ, হিসাব কর, এই এইখানে যদি আর এর পাওয়ারের ক্যালকুলেশন করিস, এইটা বিয়োগ হবে এইখান থেকে, মানে এখানে মাইনাস এন হবে আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে, তাহলে আলটিমেট ক্যালকুলেশন কি হবে, এন মাইনাস ওয়ান পড়ে থাকবে আর এর পাওয়ারটা, ঠিক আছে। তাহলে এরকম করে ডট ডট লাস্টের পাওয়ারটা হবে পি ইন্টু আর এর পাওয়ার দেখ এন মাইনাস ওয়ান। তাহলে তার আগের টার্মটা কেমন হওয়ার কথা ছিল, পি ইন্টু আর এর পাওয়ার নিশ্চয়ই এন মাইনাস টু হওয়ার কথা ছিল। ওকে, তাহলে এইবার দেখ এই টার্মটা আর এই টার্মটাকে এক কাছে নিয়ে আয়, এই টার্মটা এই টার্মটা এক কাছে নিয়ে আয়। তাহলে এখানে পাবো আমরা পি স্কোয়ার, এখানে একটা পি, এখানে একটা পি, গুণ হলে পি স্কোয়ার হবে, আর বা দরকার নেই, সিম্পল যেমন আছে লিখে নে, পি বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু আর টু দি পাওয়ার পি ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এইটাকে একটা ব্র্যাকেটে লিখলাম, আবার এইটা আর এই টার্মটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লে, তার মানে পি বাই আর টু দি পাওয়ার এন মাইনাস টু কে লিখছি ইন্টু পি ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস টু কে একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, এই এইরকম ডট ডট হয়েই থাকবে গুণফল গুণফল। আর এইখানে যে মাঝখানে যে পি টার্মটা, তার আর কেউ জোড়া পাবো না, সেটা একাই থাকবে। তার মানে দেখ এই পার্টটা আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কেটে যাবে, এইখানে কেটে যাবে, কেটে যাবে, এইরকম করে আমরা এইখান থেকে একটা পি স্কোয়ার পাবো, এইখান থেকে একটা পি স্কোয়ার পাবো, এইরকম করে হ্যাঁ আমরা পি স্কোয়ার পাবো আর একটা পি পাবো। তাহলে এইটা কোথায় লিখি, ইকুয়াল টু ধর আমরা পি স্কোয়ার পাচ্ছি এখান থেকে একটা ইন্টু পি স্কোয়ার ইন্টু ডট ডট করে, এরকম কতগুলো পি স্কোয়ার আমরা পাবো। এইখানে দেখ টোটাল ছিল টু এন মাইনাস, টু এন মাইনাস ওয়ানটা আমার টার্ম ছিল, চিন্তা কর টোটাল টার্ম ছিল একটা দুটো করে, টু এন মাইনাস ওয়ানটা টার্ম ছিল। আচ্ছা, এইখানে পি আরো একটা বাদ চলে গেল, আরো মাইনাস ওয়ান হলো, মানে টু এন মাইনাস টুটা টার্ম ছিল, সেইখানে আবার জোড়া করেছি, মানে দুটো মিলে আমি একটা টার্ম পেয়েছি, দুটো টার্ম মিলে আমি একটা টার্ম পেয়েছি। তার মানে একে দুই দিয়ে ভাগ করলে কত হবে, এন মাইনাস ওয়ান, তার মানে পি স্কোয়ার পি স্কোয়ার এতগুলো কতগুলো হবে, এন মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যক এইটা ইন্টু পি, এটা ইন্টু পি। তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক পি স্কোয়ারের গুণফল কি হবে, তাহলে পি এর পাওয়ার এটা কি হবে, দেখ দুটো পি স্কোয়ারের গুণফল হচ্ছে পি এর পাওয়ার দুই প্লাস দুই চার, তিনটে হলে কি হবে দুই প্লাস দুই প্লাস দুই মানে ছয়, মানে তিন ইন্টু দুই, তাহলে এইখানে কি হবে এন মাইনাস ওয়ান সংখ্যক হলে এন মাইনাস ওয়ান ইন্টু টু, মানে টু এন মাইনাস টু ইন্টু আরেকটা আমার পি ব্যাকেটের বাইরে আছে, তাহলে এখন পি এর পাওয়ার কত হবে, এইখানে পাওয়ার কত আছে প্লাস ওয়ান আছে, তাহলে পি এর পাওয়ার হবে টু এন মাইনাস ওয়ান। এইটি আমার দেখ পদগুলোর গুণফল, এটি জানতে চেয়েছে, এই হচ্ছে ব্যাপার। এটা আমি একটু ইয়ে করে দিই, নইলে তো আর বোঝা যাবে না, এরপর থেকে স্টার দিয়ে দিয়ে এই জায়গাটা। নেক্সট পাঁচের দাগের এই গুণোত্তর প্রগতির কোন পদের মান হবে এইটা। ওকে, সিম্পল প্রবলেম, আমরা যেহেতু এপি করেছি এইগুলো খুব একটা কারো সমস্যা হওয়ার কথা নয়, আমরা ধরে নেব যে এনএথ টার্মটা হচ্ছে এইটা, তার মানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইস ইকুয়াল টু 243 রুট টু। তাহলে এখানে এ কত, এ হচ্ছে আমার রুট টু, দেখ এইখানে এ সমান আমরা বলতে পারি কত, রুট টু, আর আর সমান কত, আর সমান হচ্ছে রুট সিক্স, এই যে এটা রুট সিক্স বাই রুট টু করে নে, রুট সিক্স বাই রুট টু মানে কত হবে, রুট থ্রি পাবো,
তাহলে রুট টু, আর এইখানে আর এর জায়গায় বসাচ্ছি আমি রুট থ্রি, তার পাওয়ার এন মাইনাস ওয়ান ইস ইকুয়াল টু 243 রুট টু। রুট টু বোথ সাইড থেকে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে রুট থ্রি তার পাওয়ার হয়ে গেল এন মাইনাস ওয়ান। এখন দেখ 243 মানে তিনের পাওয়ার পাঁচ করলে পাই 243, তিনের পাওয়ার চারে হয় 81, তিনের পাওয়ার পাঁচ করলে পাবো 243। ঠিক আছে, 243 একবার লিখি। আচ্ছা তাহলে রুট থ্রির পাওয়ার কত হবে, রুট থ্রির পাওয়ার হয়ে যাবে 10 হয়ে যাবে। ওকে, তাহলে অর রুট থ্রির পাওয়ার এন মাইনাস ওয়ান ইস ইকুয়াল টু রুট থ্রির পাওয়ার 10। তাহলে এইখান থেকে আমরা যদি দেখ দুটোরই বেস সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারে পাওয়ারে আমরা যদি তুলনা করি এখান থেকে কি পাবো, এন মাইনাস ওয়ান সমান 10, অর এন সমান কি হবে 1 প্লাস 10 মানে হবে 11। তার মানে কোন পদ হচ্ছে এটা হবে 11তম পদ। ঠিক আছে, অতএব 11তম পদ হবে এইটা ওই 243 রুট এটা। এইখানে বলেছে যে কোন পদ কি এত হতে পারে, তা আমাদের ওই টেস্ট করতে হবে এ সমান তো 3, কিছু নেই এই অঙ্কগুলো, প্রাথমিক অঙ্কগুলো আমরা যেহেতু এপিটা করেছি এগুলো অনেক ইজি লাগার কথা। হ্যাঁ, আর সমান কিভাবে বের করবো, 6/3 6/3 মানে হচ্ছে 3 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এনতম পদ, এনতম পদ 256 ধরে নিচ্ছি আমরা, তাহলে এনতম পদ কি হবে, এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 256 256 7 আর 6 13, এই 3 × 6 সরি এটা 2 হবে, সরি সরি এটা 2, তাহলে 2 পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কি হবে 256/3। এখন চিন্তা কর 256 কে আমি 3 দিয়ে কিন্তু কোনো মতেই ভাগটা করতে পারবো না, মানে এটা একটা পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয় মানে এটা ভগ্নাংশ। তাহলে 2 কোনো পাওয়ারেই এন এর মান যাই হোক না কেন, এন এর মান, এনটা যদি আমাদের ন্যাচারাল নাম্বার হয়, এন তো ন্যাচারাল নাম্বার, পদের সংখ্যা মানে সেটা আর কি হবে, ন্যাচারাল নাম্বার হবে। তো এখন এন এর কোন মান, হ্যালো, তো এখন দেখ এন এর কোন মানের জন্যই আমরা কিন্তু এই ভগ্নাংশটা তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে যেহেতু এন এর বা এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকে এন এর কোন মানে লিখে দেয় পাওয়া স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, কোন মান ব্যাকেটে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, পাওয়া যায় না, তাই এই যে এই গুণোত্তর প্রগতিটির কোন পদ এত হতে পারে না, গুণোত্তর প্রগতিটির কোন পদ 256 হতে পারে না। নেক্সট, সিম্পল ছোট ছেলেদের শূন্যস্থান পূরণ করার অঙ্ক, এটা আমি তোদের উপর ছেড়ে দিচ্ছি, প্রগতি এটা পূরণ করবি, আর ধরে নিবি তার মানে এইটা কত, চতুর্থ পদটা যদি এইটা হয় ওইখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে আসবে, ঠিক এইখানে যদি এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এটা 6 নম্বর পদ যদি এইটা হয় তাহলে এইখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে আসবে, এইভাবে পড়ে নেবে 7-8টাতে।
আর এর মান নির্ণয় করো যদি এরা গুণোত্তর প্রগতিতে থাকে। এখন দেখ তিনটে পদ যদি গুণোত্তর প্রগতিতে থাকে, হ্যাঁ ধর এ বি সি এই তিনটে পদ গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে আমরা কি বলতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। এটা হচ্ছে যদি সমান্তর প্রগতিতে থাকতো আমরা কি বলতাম টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, এইরকম যেমন কন্ডিশন অ্যাপ্লাই করে দিতাম, ঠিক আছে। এইখানে কি অ্যাপ্লাই করব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, কেন আমি তো আগেই বলেছি যে বি বাই এ সমান সি বাই বি হয়, তাহলে বি স্কোয়ার সমান এ সি পাবো। এটাই হচ্ছে গুণোত্তর প্রগতির শর্ত পাবে বলতে পারিস। তাহলে এইখান থেকে কি একের অঙ্কটা আমরা যদি দেখি, তাহলে এইখানে বি কে এইটা মাঝের পদ, তাহলে লিখতে হবে যে এরা গুণোত্তর প্রগতিতে থাকলে সেভেন আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই থ্রি আর প্লাস ওয়ান ইন্টু কি হবে টেন আর প্লাস এইট। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে, মানে 49 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 × 10 = 30, 49 আর স্কোয়ার 3 × 10 = 30 আর স্কোয়ার প্লাস এইখানে ধর 8 × 3 = 24 আর 10, 24 × 10 = 34 আর প্লাস 8। তাহলে সব একদিকে নিয়ে যা, নিয়ে যেয়ে ক্যালকুলেশন কর, মানে এখানে বিয়োগ করলে 19 আর স্কোয়ার পড়ে থাকবে মাইনাস 34 আর মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। বা এইখানে 8 × 19 এইটাকে ভেঙে 34 করতে হবে, আচ্ছা হ্যাঁ তো 19 × 2 = 38, 38 − 4 করলেই 34 হয়, তো মাইনাস আছে মানে এইটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে। ওকে তাহলে 19 আর স্কোয়ার মাইনাস 38 আর প্লাস 4 আর মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। বা এইখান থেকে দেখ আমাদের 19 আর কমন হবে, তাহলে এখানে পাবি আর মাইনাস 2, এইখান থেকে 4 কমন হবে এখানেও পাবি আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা এইখানে আমরা ফ্যাক্টর গুলো কেমন পাবো, আর মাইনাস 2 ইন্টু 19 আর প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে বা আর এর ভ্যালু একটা হতে পারে 2, তাহলে হয় আর সমান এইটা, অথবা আর সমান হচ্ছে মাইনাস 4/19, এই দুটো আমরা ভ্যালু আর এর পেতে পারি। তারপরের অঙ্কটাও সেম প্রবলেম, আমি আর করে দেবো না দুইয়ের অঙ্কটা। আটের অঙ্কটা কি বলছে দেখ, এর মধ্যে 4টি গুণোত্তরীয় মধ্যক বসাও, মানে ওই সমান্তরীয় মধ্যকেরই মতন, সমান্তরীয় মধ্যকের মতনই, মানে 7/4 এর মাঝখানে গুণোত্তর প্রগতিতে থাকবে এরকম 4টে সংখ্যা বসবে, 4টে সংখ্যা বসবে আর লাস্টে বসবে কত 56 বসবে। কিন্তু দেখতে হবে যেন এইটা একটা গুণোত্তর প্রগতি গঠন করে টোটালি। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব, এইরকম বলে দেয়া থাকলে প্রথমে আমাদেরকে আরটা নির্ণয় করতে হবে, আর সমান কত এইটা আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ধরে নেব যে ধরি সাধারণ অনুপাত সমান আর, তাহলে এইটা ক নম্বর পদ, এটা 1 নম্বর, এটা 2, 3, 4, 5, এটা 6 নম্বর, 56টা 6 নম্বর, বা কেউ এইভাবে ভাবতে পারে মাঝখানে 4টে দুধারে দুটো, তার মানে লাস্টের পদটা হচ্ছে 6 নম্বর পদ হবে। ওকে তাহলে টার্ম 6 ইজ ইকুয়াল টু কি হবে, প্রথম পদ মানে 7/4 ইন্টু আর এর পাওয়ার কত হবে 6 − 1, মানে কত 5, 6 − 1 5 হবে, এইটা সমানই বলে দেয়া আছে আমাদের 56। তাহলে 8^5 ইজ ইকুয়াল টু 56 ইন্টু 4/7, তাহলে 7 × 8 হলো আমাদের 56। তাহলে 8^5 হচ্ছে 4 × 8 কত 32, ও সরি 8^5 4 × 8 = 32, তার মানে 8^5 মানে 2 এর পাওয়ার কত 5,
2 এর পাওয়ার 5, তার মানে আমরা আর সমান কত বলতে পারি? আর সমান বলতে পারি 2। দেখ আর এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারলাম। এবার গুণোত্তরের মধ্যগুলো বসানা, এইটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? এখান থেকে পাবি তোরা 7 এর 2, আর একে আবার 2 দিয়ে গুণ করলে পাবো 7, তারপরে পাবো 14, 14 দুগুণে 28, তারপর একটা 56। এটা জাস্ট দেখানোর জন্য, এটা তো আর উপরটা এইভাবে লিখবো না, লিখবো অতএব চারটি গুণোত্তরীয় মধ্যক হবে, ওই রকম লিখে দিবি যে চারটি গুণোত্তরীয় মধ্যক হবে 7 এর 2, 7, 14, 28। ওকে, ওকে, দেখ বলছে তিনটে যদি রাশি গুণোত্তর প্রগতিতে থাকে ABC, তাহলে আমাদেরকে দেখাতে বলেছে এইটা। এখন এই অঙ্কটার সাহায্য নিয়ে আমি আর একটা থিওরিও তোদের সাথে এক্সপ্লেন করে নেব, যেটাকে বলা হয় আমাদের এম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম। ঠিক আছে, এম ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিএম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, এম পরীক্ষায় অনেক কাজে লাগে, এম গ্রেটার ইকুয়াল টু জিএম, গ্রেটার ইকুয়াল টু বলা হয় এইচ এম, হারমোনিক মিন। যদিও তোদের এই বিপরীত প্রগতি এইটা তোদের সিলেবাসের বহির্ভূত, কিন্তু এইটা হচ্ছে আলটিমেট ফর্মুলা হচ্ছে এইটা, আর নইলে অ্যাকচুয়ালি আমাদের এম গ্রেটার দেন জিএম টা তো অবশ্যই লাগবে। এবার এইটা আমি কিন্তু এইখানে দেখ বিষয়টা ডিসকাসও করে নিচ্ছি। ধর আমরা যদি ধর এবিসি, এবিসি নয় এ আর সি, এর সমান্তরীয় মধ্য কি হবে, এ প্লাস সি বাই টু হয় সমান্তরীয় মধ্য, আর এ আর সি এর গুণোত্তরীয় মধ্যক হয় কি, রুট ওভার অফ এসি, এটা হয়। এখন ধর এখানে যদিও প্লাস মাইনাস থাকে, ঠিক আছে, প্লাস মাইনাস থাকে, তো আমরা যদি এইরকম নিই যে ধর এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই টু মাইনাস ধর করছি রুট ওভার অফ এসি, ওকে, মাইনাস করছি রুট ওভার অফ এসি, এইটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু, ইকুয়াল টু আমরা যদি যোগটা করে নিই, যোগ করলে 2 হবে লসাগু, তাই তো, 2 হবে লসাগু। এবার এইখানে পাবি এ প্লাস সি, এইখানে পাবি 2 ইন্টু রুট ওভার অফ এসি। আচ্ছা, এটাকে দেখ লিখতে পারি রুট ওভার অফ এ তার হোল স্কোয়ার, সিটাকে লিখতে পারি রুট ওভার অফ সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাস 2 রুট এসি, ঠিক আছে, এখানটায় প্লাস মাইনাস দিতে পারিস, নো প্রবলেম, আমি আগে এটা দিয়ে দেখিয়ে নিচ্ছি, এইটা বাই 2, তার মানে এইখানটায় আমরা কি বলতে পারি রুট ওভার অফ এ মাইনাস ধর রুট ওভার অফ সি তার হোল স্কোয়ার বাই 2। এখন দেখ ওপরটায় একটা হোল স্কোয়ার রাশি, তার মানে কি ডেফিনেটলি সেটা কি হবে, পজিটিভ সংখ্যা, কোন হোল স্কোয়ার রাশি মানে সেটা সবসময় একটা পজিটিভ সংখ্যা হয়, ওকে, নিচে 2 আছে তার মানে সেটাও একটা পজিটিভ সংখ্যা, দুটো পজিটিভ সংখ্যার ভাগফল সব সময় কি হবে, একটা পজিটিভ সংখ্যায় দাঁড়াবে, তার মানে এইটা অলওয়েজ কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা বলতে পারি কি যে এ প্লাস সি বাই 2 মাইনাস রুট ওভার অফ এসি ইজ গ্রেটার দেন 0। তাহলে এইখান থেকে দেখ আমরা পাচ্ছি এ প্লাস
সি মানে এইটা থেকেই তো আমরা পেয়েছি এইগুলো ইকুয়াল, আবার এইখানটায় এসে দেখছি ফর্মটা দেখে বুঝতে পারছি যে এইটা অবশ্যই গ্রেটার দেন জিরো, তার মানে কি এই অংশটাই অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো, কি বলছি বুঝতে পারা যাচ্ছে? তাহলে এ প্লাস সি বাই টু এইটা গ্রেটার দেন আমরা কি বলতে পারি রুট ওভার অফ এসি। তাহলে এইখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি এ প্লাস সি ওকে এ প্লাস সি ইজ গ্রেটার দেন টু ইন্টু রুট ওভার অফ এসি, টু ইন্টু রুট ওভার অফ এসি। কিন্তু এখানে টু ইন্টু রুট ওভার অফ এসি নয়, আমাকে টু বি প্রমাণ করতে বলেছে। দেখ এইখানে কি বলা আছে এবিসি গুণোত্তর প্রগতিতে থাকে, আবার এবিসি গুণোত্তর প্রগতিতে থাকা মানে কি বি স্কোয়ার বা বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি হয় এসি ওকে বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এসি। এখন দেখ আমি এখানে যেমন মাইনাসটা নিয়েছিলাম, আমি এখানে প্লাস নিলে কি হতো, এখানে প্লাস এ রুট এ প্লাস রুট সি তার হোল স্কোয়ার, তার মানে একই ব্যাপার দাঁড়াতো। তার মানে এইখানে আমরা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস সাইনটাই ব্যবহার করব, প্লাস মাইনাস ব্যবহার করলাম, তাহলে এইখানেও আমাদের কি হবে প্লাস অর মাইনাস, তাহলে এইখানেও প্লাস অর মাইনাস, তার মানে এটা প্লাস মাইনাস এটার হোল স্কোয়ার ওকে। তাহলে এইখান থেকে ধর প্লাস মাইনাস পাবো, এইখান থেকেও প্লাস মাইনাস পাবো ওকে, এইখানেও এইখানেও আমরা পাবো প্লাস অর মাইনাস। তাহলে ধর এই বি সমান যে রুট ওভার প্লাস মাইনাস এসি, এইখানে যদি আমরা পুট করে দিই, পুট করলে আমরা এইখান থেকে বলতে পারি এ প্লাস সি ইজ গ্রেটার দেন টু ইন্টু বি। এটা ছিল এ অঙ্কটার জন্য। আরেকটা আরেকটা এবার জিনিস খেয়াল কর, আরেকটা জিনিস খেয়াল কর, আমি মাইনাসটা দিয়ে বলছিলাম কেন, কেননা এইটা হচ্ছে এ এম, এ এম ঠিক আছে, মাইনাস এইখানটা এই রুট ওভার অফ এসি লিখেছিলাম মানে ওইটা ধর লিখেছিলাম জি এম গুণোত্তরীয় মধ্য। তাহলে এ এম মাইনাস জি এম গ্রেটার দেন জিরো হওয়া মানে কি এ এম ইজ গ্রেটার দেন জি এম, এ এম ইজ গ্রেটার দেন জি এম, এইটি হচ্ছে তার প্রুফ ওকে। এখন ইকুয়াল টু, আমি একটু আগে যখন থিওরিটা বলছিলাম আমি বলছিলাম এ এম ইজ গ্রেটার অর ইকুয়াল টু জি এম, হ্যাঁ এটা হবে একমাত্র তখনই পসিবল যদি এ সমান বি সমান সি হয়, যদি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়, আদারওয়াইজ এইটা পসিবল ইকুয়াল টুটা পসিবল নয় ওকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তো পদগুলো গুণোত্তর প্রগতিতে থাকবে না, হ্যাঁ ওই এক দিয়ে গুণ আছে ভাবতে হবে, গুণোত্তর প্রগতিতে থাকবে না কেন, এক দিয়ে আছে এরকম ভাবতে পারি। তিনটে পদ পদই যদি সমান হয়ে যায় ভাবতে হবে গুণোত্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতেও ভাবতে হবে যে জিরো যোগ হয়ে হয়ে গেছে ওকে। বলছে তিনটে অসমান ধনাত্মক রাশি, তিনটে যদি অসমান হয় ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি, তার উত্তর হচ্ছে না, একই সঙ্গে সমান্তর আর গুণোত্তর প্রগতিতে থাকতে পারে না। কেন বলছি, কেননা অসমান এই যে এইখানে এই কোশ্চেনটা এই জন্যই দিয়েছে, ধর এ আর সি ঠিক আছে, এ বি সি আমরা যদি বলি এরা সমান্তর ও গুণোত্তর প্রগতিতে আছে, সমান্তর শ্রেণীতেও আছে গুণোত্তর শ্রেণীতেও আছে, তাহলে কি, তাহলে আমাদের এদের অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন কি হবে এ প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু বি হবে। আবার জিওমেট্রিক মিনটা কি হবে, জিওমেট্রিক মিনটা হবে ধর প্লাস মাইনাস রুট ওভার অফ এস, এইটা ইজ ইকুয়াল টু বি ওকে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি জানি, অ্যাকচুয়ালি কি জানি যে যদি এই তিনটে রাশি অসমান হয়ে যায় তাহলে কি হয় এ এম ইজ গ্রেটার দেন জি এম হয়ে যায়, এম ইজ গ্রেটার দেন জি এম হয়ে যায়। তিনটে রাশি যদি অসমান হয় তখন কিন্তু আর ইকুয়াল টুটা কাজ করবে না, তখন এম ইজ ক্লিয়ারলি গ্রেটার দেন জি এম হবে। তার মানে আমরা তো এইটা বলতে পারবো না বি ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন স্যার এম ইকুয়াল টু জি এম তো হয়। তুই কথাটা শুনলি না মনে হচ্ছে, আমি বলছি এম ইকুয়াল টু জি এম কখন হয় বলেছি। হ্যালো
এম ইকুয়াল টু জি এম কখন হয় বলেছি, ইকুয়াল টু সাইনটা কখন হয় যদি তিনটে রাশি সমান হয়। এইখানে কি পরিষ্কার বলে দিয়েছে, অসমান, অসমানের ক্ষেত্রে ইকুয়াল টুটা তো ব্যবহার করতে পারবো না। অসমানের ক্ষেত্রে কি ক্লিয়ারলি গ্রেটার দেন জি এম, ঠিক আছে? আর যদি সমান না অসমান জানি না তখন দুটো পসিবিলিটি আছে, তখন গেটার অর ইকুয়াল টু জি এম বলবো। একমাত্র সমানটা আমরা তখনই অ্যাপ্লাই করব যদি আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু জি এম, তখনই যদি তিনটে রাশি সমান হয়, ঠিক আছে? ওই তো আগেরটাতেই তো বললাম রে বাবা কথাটা। আচ্ছা এখন দেখ, ওকে তাহলে কি এইখানে এইটা মানে উবি, এইটা মানে উবি। আমরা যদি বলি এ প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু, ধর আমি প্লাস মাইনাসই নিচ্ছি, রুট ওভার অফ এসি, ওকে, তাহলে কেউ হোল স্কোয়ারও করে নিতে পারিস কিংবা এমনিও নিয়ে চলে আসতে পারিস, হোল স্কোয়ারই করে দিচ্ছি। তার মানে দেখ এ প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দিক থেকে বলতে পারিস ফোর এসি, তাহলে ফোর এসিটাকে এইদিকে নিয়ে চলে আয়, ঠিক আছে? তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, ওকে সমানটা কেটে গেছে, মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু কি বলতে পারি জিরো। তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি এইখান থেকে কি কনক্লুশনে আসতে পারছি, এ সমান সি। কিন্তু আমরা ধরে নিয়েছি, আমরা আমাদের বলাই আছে কি কন্ডিশনে যে রাশি তিনটে অসমান, তার মানে নিশ্চয়ই এ সমান সি হবে না, এ আর সি। ওকে হ্যাঁ, আমাদের কন্ডিশনে বলা আছে তিনটে রাশি অসমান, তাহলে এ এর সাথে তো সি তো সমান হতেই পারে না। ওকে তাহলে আমরা লিখবো, অতএব রাশি তিনটি অসমান হলে বা ধনাত্মক, হ্যাঁ এইখানে মাইনাসটা নেবো না, কেন তিনটে রাশি তিনটে অসমান ধনাত্মক রাশির কথা বলেছে, কেননা জিএম এর ক্ষেত্রে আমাকে এটা প্লাসটা নিতে হবে, এখানে আর এটা একদম প্লাস ডাইরেক্ট প্লাস নেবো, ওকে? কেননা এখানে আমাদের মাইনাস ভ্যালুটা গ্রাহ্যই হবে না, ধনাত্মক রাশি তিনটি। হ্যালো সুমন, কিছু বলছিস? রাশি তিনটি অসমান হলে তারা একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রগতিতে থাকতে পারবে না। থাকতে পারে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আমরা দেখালাম যে যদি আমরা ধরে নিই যে তারা সমান্তর আর গুণোত্তর প্রগতিতে আছে, ধরে নিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে না তারা তখন অসমান নয় সমান হয়ে যাচ্ছে, সমানের কন্ডিশন পেয়ে যাচ্ছে, কিন্তু অঙ্কে বলে দেওয়া আছে তারা সমান নয় অসমান, তার মানে আমাদের ধরাটা ঠিক নয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট ধর এখানে আছে, কোন গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত তিন প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান, এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এন সমান সিক্স হলে দেখাও 364, অনেকগুলো কথা বলে দিয়েছে, বলছে কোন গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত মানে আটটা দেয়া আছে, আর সমান থ্রি, ওকে? আচ্ছা আর আমি প্রথম পদটাকে এ ধরে নিচ্ছি,
আচ্ছা, এখন বলছে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, তাহলে প্রথম পদ হচ্ছে এ, তৃতীয় পদ মানে কত হবে, এ আর স্কয়ার, তার মানে এ ইন্টু তিন তার হোল স্কয়ার। এইটা বলে দিয়েছে প্রথম পদ আর দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান, প্রথম পদ হচ্ছে এ তার বর্গ হচ্ছে তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় পদ হচ্ছে এ আর, মানে এ আর মানে হচ্ছে থ্রি ইন্টু এ হবে তার হোল স্কয়ার। ওকে, তার মানে এখানে দেখ তিন তিরিকে নয়, নয় এ প্লাস এ মানে হচ্ছে দশ এ, টেন এ, এইখানে পাবি এ স্কয়ার, এখানে হচ্ছে নাইন এ স্কোয়ার, মানে এটাও হয়ে যাবে টেন এ স্কোয়ার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে দেখ এই সব টেন তো কেটে যাবে বোথ সাইড থেকে, টেন কেটে যাবে। আচ্ছা, আমি কিন্তু একটা এ কে কেটে দেবো না, একটা এইদিকে নিয়ে আসবো প্রথমে, নিয়ে এসে এ মাইনাস ওয়ান হবে অ্যাকচুয়ালি, ইস ইকুয়াল টু জিরো বা ওয়ান মাইনাস এ যাই বলিস না কেন, ইকুয়াল টু জিরো। তাহলে হয় এ সমান জিরো, হয় এ সমান জিরো অথবা এ সমান ওয়ান। এখন এইটাকে আমাকে নেওয়া চলবে না, কেন, কেননা আমি গুণোত্তর শ্রেণীর প্রথম পদটা কখনো শূন্য হতে পারে না, তাহলে এইটাকে আমাকে অগ্রাহ্য করতে হবে তারপরে, বা ভালো কথায় লিখে কেউ দিতে পারে, এক্সপ্লেন করে দিতে পারে যে যেহেতু গুণোত্তর শ্রেণীর প্রথম পদ শূন্য হতে পারে না তাই এ ইজ ইকুয়াল টু ওয়ান, এই কন্ডিশনটা আসার পরে এরকমও কেউ লিখে দিতে পারে। ওকে, সেটা সব থেকে বেটার। এখন বলছে এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে, মানে এস এন, এস এন এর সূত্র কি, দেখ এমনি নর্মালি সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ওকে, তাহলে এ কত, এ হচ্ছে এখানে ওয়ান, আর এর ভ্যালু কত, আর মানে হচ্ছে তিন, তাহলে তিনের পাওয়ার এন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আসবে টু। এইবার বলছে এন সমান সিক্স হলে সমষ্টি এত দেখাতে বলেছে, তাহলে এন সমান যদি সিক্স হয় তার মানে এস সিক্স আমি বের করছি, এস সিক্স কি হবে, এইখানেই সিক্স বসিয়ে দে, আর প্রথম থেকে করার দরকার নেই, এইখানে সিক্স বসালেই হবে, তার মানে থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই টু। থ্রি টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে সাতশো উনত্রিশ মাইনাস এক বাই দুই, মানে সাতশো আঠাশ বাই দুই, সাতশো আঠাশ কে দুই দিয়ে ভাগ কর ওইটাই চলে আসবে, দেখ তিনশো চৌষট্টি। নেক্সট, একটি গুণোত্তর শ্রেণীর চতুর্থ পদ চব্বিশ, সপ্তম পদ একশো বিরানব্বই, প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো। তো চতুর্থ পদ মানে কত, টি ফোর, টি ফোর এর নিয়ম হচ্ছে এ আর টু দি আর এর কিউ হবে সমান চব্বিশ, আর কি বলা আছে, সপ্তম পদ মানে টি সেভেন এ আর টু দি পাওয়ার সিক্স হবে, এইটা সমান বলা আছে একশো বিরানব্বই ওয়ান নাইন টু, প্রথম দশটি পদের সমষ্টি। আমি প্রথমেই বলি যে সবসময় আমাদের চেষ্টা থাকবে যে এ আর আর কে বার করে নাও বা ডিফাইন করো, তাহলে এইটা যদি আমার এক হয়, এটা যদি দুই হয়, ওকে, বা দরকার নেই এইরকমও দরকার নেই, দেখ আমি এইখান থেকে বের করে নিচ্ছি, তাহলে এইটাকে কি লিখতে পারি, এ আর কিউ ইন্টু আর কিউ সমান একশো, এ আর কিউ ইন্টু আর কিউ, ঠিক আছে, সমান হচ্ছে একশো বিরানব্বই, তাহলে এ আর কিউ এর মান হচ্ছে চব্বিশ, চব্বিশ ইন্টু আর কিউ সমান একশো বিরানব্বই, তাহলে এখান থেকে দেখ আর কিউ সমান পাচ্ছি একশো বিরানব্বই ভাজিত চব্বিশ, এটা কাটাকাটি করলে কত আসবে কেউ একটু বলে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, তিন চারে বারো, ছয় 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 চব্বিশ, সাত চার আটকে বত্রিশ, এটা আট আসবে, আট 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 আসছে, আট আসছে, তাহলে আর সমান আসবে এখান থেকে দেখ দুই আসবে, আর সমান পেলি দুই, এবার আর এর ভ্যালুটা এখানে পুট করে দে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এ ইন্টু দুই এর কিউ সমান চব্বিশ,
তাহলে এ সমান কত হবে, চব্বিশ বাই আট, মানে আট তিনে চব্বিশ। তাহলে আলটিমেটলি আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আর এর ভ্যালু, একটা এ এর ভ্যালু, দুটো ভ্যালুই আমরা দেখ পেয়ে গেলাম। তাহলে এখন জানতে চেয়েছে প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো, মানে এস টেন আমাকে বের করতে হবে। তাহলে এ এ মানে থ্রি, আমার সূত্র কি দেখ আগে একবার দরকার হলে এস এনটা লেখ। হ্যাঁ, প্রাথমিক ভাবে যখন করবি আগে সূত্রগুলোকে বারবার লেখার চেষ্টা করবি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখবি সূত্র দীর্ঘদিন মনে থাকবে। এবার আমি এস টেন বার করছি, তাহলে এ মানে হচ্ছে থ্রি, এইখানে আর এর দুই এর পাওয়ার হচ্ছে দশ মাইনাস ওয়ান বাই দুই মাইনাস এক। তাহলে থ্রি ইন্টু দেখ দুই মাইনাস এক মানে নিচে তো এক হয়ে গেছে, আর নিচেটা নিয়ে কিছু ভাবনা নেই। তাহলে টু টু দি পাওয়ার টেন মানে হয় হাজার চব্বিশ। ওকে, এটা তো মনে রাখা খুব সুবিধা, টু টু দি পাওয়ার টেন মানে হাজার চব্বিশ। এই যে আমরা যেমন হচ্ছে এমবি থেকে জিবি বা জিবি থেকে এমবি, মানে এক জিবি সমান কি বলি হাজার চব্বিশ এমবি, ঠিক আছে, ওই ওইখান থেকেই আসে। তো এই হচ্ছে ব্যাপার, তার মানে থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি, এটা গুণ করে নে, তিন তিনে নয়, তিন দুগুণে ছয়, শূন্য এটা তিন, এই হচ্ছে ব্যাপার, তিন হাজার উনসত্তর। পরের সমস্যায় আছে, এই শ্রেণীর কতগুলো পদের সমষ্টি একশো সাতাশ পূর্ণ একের দুই, কতগুলো পদের সমষ্টি? আচ্ছা দেখ, মানে নাম্বার অফ টার্মস আমাকে বের করতে বলেছে, কি কি দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। প্রথম পদ এ সমান দেওয়া আছে, এ সমান চৌষট্টি দেওয়া আছে, আর সমান দেওয়া আছে, দেখ আর হচ্ছে কত হবে বত্রিশ বাই চৌষট্টি, তার মানে একের দুই। ওকে, এ পেয়ে গেলাম আর পেয়ে গেলাম, আর অসুবিধা কি, আমি ধরে নেব যে ধরি এনটি পদের সমষ্টি, একশো সাতাশ পূর্ণ একের দুই, তাহলে এস এন বা এনটা পদের সমষ্টির ডাইরেক্ট ফর্মুলাটাই আমরা লিখে নে। তাহলে এইখানে হচ্ছে এ, ঠিক আছে, এবার এক ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন কেও লিখতে পারি, আমি এখানে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ফর্মেই লিখছি, ওয়ান মাইনাস আর মানে হচ্ছে একের দুই, তার পাওয়ার এন বাই ওয়ান মাইনাস একের দুই, ঠিক আছে। এইখানে কেন ওয়ান মাইনাস লিখলাম আর আগে কেন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখছিলাম, তার কারণ হচ্ছে এইখানে আর এর ভ্যালুটা দেখ একের থেকে ছোট, হাফ হচ্ছে একের থেকে কি হয় ছোট হয়। ওকে, তাহলে আগেরটা করলে কি কিছু ভুল হতো? ডেফিনেটলি হতো না, একই রেজাল্ট আসতো। তাহলে আর এই যে এই নিচে নেগেটিভ আসবে না বা এখানে নেগেটিভ আসবে না, ওই জন্য এরকম করলাম আর কি, এই হচ্ছে চিন্তা, ভুল নয়। আচ্ছা, সমান হচ্ছে একশো সাতাশ পূর্ণ একের দুই। আচ্ছা, তাহলে এইখানের ক্যালকুলেশন কেমন হবে? এইখানে দেখ ওপরটাই হবে, এটা তো ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এইরকমই ভাব, তার মানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। আচ্ছা, এইখানে এক থেকে হাফ বাদ দিলে হাফ। ওকে, চৌষট্টিটাকে ওইদিকে পাঠাবো, তার আগে একশো সাড়ে সাতাশকে ভেঙে নি, একশো সাড়ে সাতাশ মানে হচ্ছে দুশো চুয়ান্ন আর একে দুশো পঞ্চান্ন, দুশো পঞ্চান্ন বাই দুই। আচ্ছা, চৌষট্টিটা চলে আসবে আমাদের সোজা নিচে, নিচে চলে আসবে, ওপরে গুণ আছে নিচে গুণ হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা এখন দেখ এই এই দুইটা নিয়েও আমার কোনো ঝামেলা নেই, আমি শুধু এইখানটার কথা ভাবছি, তার মানে এইখানে পাচ্ছি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, এই জিনিসটাতে কনসেন্ট্রেট করছি। তাহলে হাফটা নিচে ভাগ হয়ে আছে, হাফটা ওইদিকে গুণ হয়ে যাবে, হাফ গুণ হবে, তার মানে দুশো পঞ্চান্ন, এই সরি দুশো পঞ্চান্ন
আর এটা হাফ এইখানে ইনটু হাফ হয়ে যাবে, তার মানে দুই নিচে, তার মানে অ্যাকচুয়ালি 64 কে 4 দিয়ে গুণ হচ্ছে, 4 4 এ 16 6 হাতে থাকে 1, 4 6 24 এর আগে 25 25 ওকে। এবার প্লেন গুণ কর, গুণ করলে পাবি 256 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 256। ওকে, 256 দিয়ে গুণ করলাম, এই দিকে কি হবে, ইকুয়াল টু 255 ইনটু 2 টু দি পাওয়ার n। এবার এইটাকে ধর 2 টু দি পাওয়ার n টাকে আমাদের যেন একটা চলরাশির মতো ট্রিট করো, যেন x আছে 256x, এখানে 255x, এই রকম মনে মনে ভেবে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এইটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে 256 থেকে 255 কি হবে, বিয়োগ হবে, তার মানে একের ডিফারেন্স, তার মানে ওই 2 টু দি পাওয়ার n ওইখানে পড়ে থাকবে, আর 256টাকে এইটাকে আমরা ওই সাইডে নিয়ে এলে প্লাস 256 পাবো, প্লাস 256, কারো সাইড চেঞ্জের নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে 2 টু দি পাওয়ার n, আচ্ছা 256 মানে কি হবে, 256 আমি কি বলেছি 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 512, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 256, তার মানে পাওয়ার 10 থেকে আরো 2 কমে যাবে আর কি, মানে 2 টু দি পাওয়ার 8 হবে, 2 টু দি পাওয়ার 8। ওকে, তার মানে n সমান আমরা কি পেলাম 8, তাহলে কতগুলো পদের সমষ্টি আমাদের, এইটি হলো, এটি হচ্ছে 8টি পদের সমষ্টি পাবো। ওকে, অতএব 8টি সমষ্টি ওই 127 পূর্ণ একত্রে। আচ্ছা, কারো কিছু বলার থাকলে কিন্তু বলবি, মাঝখানে আমাকে থামাবি, ওকে, কোশ্চেন করতেই পারিস, কোনো জায়গায় বোঝা গেল না। হ্যাঁ, দাঁড়া বলছি, অনন্যা কি বলছিস আর একবার বল। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা নেই, সকলের জন্য করিয়ে দিচ্ছি, যাদের হয়নি ধর তাদের জন্য। হ্যাঁ, শেষ লাইনটা মানে কোন লাইনটা বলছিস বল প্রজেস, এই লাইনটা, ঠিক আছে, এইখানে তুই আরেকটা ক্যালকুলেশন কর না, দেখ এইটাকে আমি ধর এই সাইডে নিয়ে যাচ্ছি, ওকে, তাহলে কি হবে, এইখানে তো 256 ইনটু 2 টু দি পাওয়ার n আছে, আর এইখান থেকে মাইনাস হচ্ছে 255 ইনটু 2 টু দি পাওয়ার n চলে গেল, আর এই 256টা এই সাইডে নিয়ে চলে আয়, 256 এখানে হয়ে গেল, তাহলে এইখানে ক্যালকুলেশন কি হবে, 2 টু দি পাওয়ার n কমন হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 256 মাইনাস 255, মানে কত, 1 পড়ে থাকবে, 1 ইনটু 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n সমান 256, এই যে। ওকে, আচ্ছা দেখ, কোন গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 3, শেষ পদ 48, যদি প্রত্যেক পদ, ঠিক আছে, আগের পদের দ্বিগুণ হয়, যে কোনো পদ তার আগের পদের দ্বিগুণ হয়, তাহলে ধর প্রথম পদটা যদি এ হয়, তারপরের পদটা নিশ্চয়ই 2a হবে, কেননা এই পদটা আগের পদের তবেই তো দ্বিগুণ, এই রকম ব্যাপারটা বলেছে। তাহলে পদ সংখ্যা আর সমষ্টি এবং সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে শ্রেণীটা কেমন, তাহলে অতএব গুণোত্তর শ্রেণীটি হবে, গুণোত্তর শ্রেণীটি হবে কেমন, তাহলে প্রথম পদ হলো 3, তারপরের পদটা হবে 3 × 6, তারপরে 6 × 12, 12 × 24, ডট ডট ডট, ঠিক আছে, তাহলে এই রকম করে লাস্টে কত আছে, 24, তারপরেই তো আছে 48।
এতগুলো দরকার নেই, ঠিক আছে? আমি এইখানেই করে দিলে তো মুশকিল, এমনি তো দেখে বোঝা যাবে, ঠিক আছে? এটা তো আর মাল্টিপল চয়েস নয়। ওকে আচ্ছা, গুণোত্তর শ্রেণীটির, তাহলে এইরকম লেখ, শ্রেণীটির প্রথম পদ, এগুলো 4 নম্বরের অঙ্ক, তাহলে সেইভাবেই আমাকে করতে হবে। প্রথম পদ সমান 3, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সমান কি হবে? সাধারণ অনুপাত সমান আমরা 2 বলতে পারি। এখন দেখ, শেষ পদ বলেছে 48, তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে 48টা কত নম্বর পদ, তাহলে আমি জেনে যাব যে ওইখানে মোট কতগুলো পদ আছে বা পদের সংখ্যাটা। তাহলে ধরি এনতম পদ 48, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এনতম পদের ফর্মুলা কি? 3 × 2⁻¹ a × r^n-1 = 48। তাহলে 2⁻¹ মানে 3 দিয়ে 48 কে ভাগ, 3 16 48। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 2⁻¹ মানে 16 মানে 2 এর পাওয়ার 4। তাহলে n-1 সমান 4, n সমান কত হয়ে যাবে 5। পদের সংখ্যা আমরা পেয়ে গেলাম 5, ঠিক আছে? তাহলে পদ সংখ্যা পেয়ে গেছি, এবার সমষ্টিটা নির্ণয় করতে বলেছে। তাহলে Sn is equal to a × r, আর কত বলা আছে? আর বলা আছে 2⁻¹ n মানে কত? 5 মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে 3 × 5 মানে হয় 32, মাইনাস 1 বাই 2 - 1 মানে 1 হয়। ওকে, 32 থেকে 1 বাদ দিয়ে 31, তার মানে 3 × 31, এটি দাঁড়াবে ক্যালকুলেশন, নিচের একটা তো আর লেখা দরকার নেই, তার মানে 93 হচ্ছে আমাদের অ্যান্সার। এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে। বলছে কোন গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, সাধারণ অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ধর আমরা ধরে নিচ্ছি ওই এ আর আর ধরে নিচ্ছি, তাহলে 8টা পদের সমষ্টি মানে s8, s8 সমান কি? ওকে, s8 সমান a × এইখানে কি হবে? 8⁸ - 1 বাই আর মাইনাস 1। আর s4, 4টি পদের সমষ্টি মানে s4 সমান কি হবে? a × 8⁴ - 1 বাই আর মাইনাস 1। তাহলে এখন কি বলেছে এই আমাদের শর্ত কি বলেছে? তাহলে শর্তানুসারে s8 is equal to 5 × s4, এটি বলে দিয়েছে, 5 × s4 তাহলে a × 8⁸ - 1 বাই আর মাইনাস 1 is equal to a × 8⁴ - 1 বাই আর মাইনাস 1। ওকে, তো বোথ সাইড থেকে দেখ, এ কে আমরা ক্যান্সেল করছি, আচ্ছা আর মাইনাস ওয়ান কেও ক্যান্সেল করছি। আচ্ছা, এই 8⁸ - 1 এইটাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে কি লিখতে পারি? 8⁴ + 1 × 8⁴ - 1। আচ্ছা, এইদিকে একটা 8⁴ - 1, ওইটাকে এইদিকে বিয়োগ করতে হবে। হ্যাঁ বল, সেটা ইনটু 5টা লেগে নেটা ভুলে গেছেন। ওহো, ইনটু একটা 5 আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ইনটু একটা 5 আছে, ওকে। তো তার মানে এইটা 5 × এইটা, তার মানে -5 × 8⁴ - 1, ওকে, = 0। তাহলে দেখ, এইখান থেকে এই টার্মটা আমার কমন হয়ে যাচ্ছে 8⁴ - 1। তাহলে কমন হয়ে গেলে আমরা বলতে পারি 8⁴, এই কে দাগ টানছিস রে? হ্যালো, কে বোর্ডে দাগ টানছিস?
r to the power 4 minus 1 minus 5 ঠিক আছে তার মানে r to the power 4 minus 6 সরি এইটা প্লাসটা এইটা কমন হয়ে যাচ্ছে তার মানে প্লাস 1 তার মানে এইটা minus 4 পাবো আমরা minus 4 পাবো কারণ এখানে প্লাস 1 আর minus 5 minus 4 পাবো equal to 0 ওকে তাহলে দেখ এইখান থেকে আমরা কি বলতে পারি তাহলে r টু দি পাওয়ার 4 minus 1 সমান 0 1 সমান 0 একটা কন্ডিশন পেতে পারি তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি r is equal to plus or minus 1 plus or minus 1 একটা হতে পারে আর এইখান থেকে দেখ r টু দি পাওয়ার 4 minus 4 is equal to 0 তার মানে r টু দি পাওয়ার 4 সমান 4 তাহলে r সমান কি হবে প্লাস মাইনাস রুট 2 এখন এইখানে দেখ আমরা যদি r এর ভ্যালুটা 1 নি তাহলে পদগুলো কেমন হবে তাহলে s8 সমান r ইকুয়াল টু যদি আমরা 1 নি তাহলে s8 সমান হয়ে যাবে কি হবে 8 এ আর s4 সমান এটা হলে s4 সমান কি হবে s4 সমান হবে 4 এ কারণ r ইকুয়াল টু 1 মানে প্রথম পদটা হবে তারপর একটা হবে তারপর একটা হবে সবগুলোই a ওকে তাহলে দেখ s8 সমান 8 এ s4 সমান 4 এ তাহলে এইটা কি হলো এইটার এইটা কি হচ্ছে যে 4 এর 5 গুণ হচ্ছে না তার মানে যেহেতু s8 not equal to 5 into s4 অতএব r not equal to 1 হবে এখান থেকে r এর ভ্যালুটা 1 হতে পারে না বাকি যে কোনো ভ্যালুর জন্য এগুলোর জন্য সব স্যাটিসফাইড হবে আচ্ছা মাইনাস 1 এর ক্ষেত্রে বলে দিই এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো r equal to minus 1 হলে কি হবে s8 ও 0 হবে আর s4 ও 0 হবে তাহলে 0 সমান 5 into 0 বলা যেতে পারে সেই জন্য এটা হচ্ছে আর কি ঠিক আছে আদারওয়াইজ এই মানটা নেই আরো কোনো যুক্তি ছিল এই হচ্ছে ব্যাপার এখানে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলেছে সাধারণ অনুপাত তিনটে মান পাবো একটা মাইনাস ওয়ান আর একটা প্লাস মাইনাস রুট টু এই তিনটে মান পাওয়া যাবে আচ্ছা ওকে আর এখানে দেখ গুণোত্তর শ্রেণী চারটে পদের সমষ্টি 40 প্রথম আটটা পদের সমষ্টি এটা বলে দিই তার মানে আগের অঙ্কটার সাথে সেম টাইপের অঙ্ক এটা তোদের জন্য রইল এখানে এই অঙ্কটাই দেখ বলে দিয়েছি যে সসীম পদ বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 ও 778 প্রথম পদ আর শেষ পদ বলে দিয়েছে তার পদ সময়ের সমষ্টি এত হলে প্রগতিটির সাধারণ পদ সংখ্যার সাধারণ অনুপাত নির্ণয় করতে বলেছে আচ্ছা প্রথম পদ আর শেষ পদ বলা আছে আমরা ধরে নিতে পারি যে ধরি পদ সংখ্যা n পদ সংখ্যা n ও সাধারণ অনুপাত সমান r তাহলে সাধারণ অনুপাত r যদি হয় আর পদ সংখ্যা যদি n হয় তাহলে এইখান থেকে দেখ এইখান থেকে একটা কন্ডিশন পাবো কি কন্ডিশন পাবো দেখ প্রথম পদ 3 ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 এটা করলে আমরা শেষ পদটা পাবো এইটা সমান বলা আছে 768 তাহলে 3 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত পাবো 768 কে 3 দিয়ে ভাগ কর 3 দুগুণে 6 16 মানে 5 3 15 318 256 ওকে এইটা একটা ভ্যালুয়েবল কন্ডিশন আমরা পেলাম আর কি পাবো যে পদ সময়ের সমষ্টি পদ সময়ের সমষ্টির ফর্মুলা কি 3 ইনটু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 এইটা সমান হচ্ছে পাবো 1533 3 কে ওইদিকে পাঠিয়ে দাও
পাঠালে আমরা পাবো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা সমান তিন দিয়ে যদি এটাকে ভাগ করিস, তিন পাঁচে পনেরো, কথাগুলো কাটা কাটা আছে। আচ্ছা ওকে, এখন ঠিক আছে সুমন? না বাবা, আমার সিগন্যাল তো ঠিকই আছে। হ্যালো, অন্যরা শুনতে পাচ্ছিস নাকি সবারই কথাই কাটছে? শোনা যাচ্ছে, আচ্ছা ওকে ওকে ওকে, মাঝে মাঝে হয়তো একটু নেটের ইয়ে হচ্ছে। আচ্ছা দেখ, এই অঙ্কটা করে একটা অ্যানাউন্সমেন্ট করছি। তো এখন দেখ, তাহলে এইখানে আমরা এই ভ্যালুটা পুট করে দেবো। কিভাবে পুট করতে? আচ্ছা হ্যাঁ, যেটা ভাগটা করছিলাম, পাঁচ তিনে পনেরো, তিন এক তিন, তিন এক পাঁচশো এগারো, ওকে পাঁচশো এগারো। এবার নেক্সট স্টেপ দেখ, কি করে এই ভ্যালুটা এখানে পুট করছি। এইটাকে বলতে পারি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল টু পাঁচশো এগারো। তাহলে দেখ, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে দুশো ছাপ্পান্ন, এখানে পুট করছি দুশো ছাপ্পান্ন ইন্টু আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইস ইকুয়াল টু পাঁচশো এগারো ইকুয়াল টু, দেখ দুশো ছাপ্পান্ন আর মাইনাস ওয়ান ইসিকাল পাঁচশো এগারো দিয়ে গুণ করলে পাঁচশো এগারো আর মাইনাস পাঁচশো এগারো। ওকে, ক্যালকুলেশন কি করে করবি? এই দুশো ছাপ্পান্নটাকে ওইদিকে নিয়ে যা, পাঁচশো এগারো থেকে দুশো ছাপ্পান্ন বাদ দে, দুশো ছাপ্পান্ন বাদ দিলে হয় দুশো পঞ্চান্ন হবে সম্ভবত, নাকি? না দুশো পঞ্চান্ন তো হবে না বাবা, না দুশো পঞ্চান্নই হবে। তার মানে দুশো পঞ্চান্ন আর, আচ্ছা এই পাঁচশো এগারোটাকে ওই সাইডে নিয়ে যা, তার মানে পাঁচশো দশ হবে। দেখ এখানে মাইনাস এক একটা আছে, পাঁচশো দশ হবে। তার মানে দেখ, এইখান থেকে আমরা আর সমান কত পেয়ে যাবো? আর সমান পাবো দুই পাবো, আর ইস ইকুয়াল টু আমরা টু পেয়ে গেলাম। তাহলে আর সমান টু, এবার এনটা আমাদেরকে বের করতে হবে। ওকে ওকে, দেখ এন সমান কি করে বার করছি, আমি এইখানটাতে বের করে নিচ্ছি এন এর মানটা। এনের মানটা কি করে বার করছি দেখ, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দুশো ছাপ্পান্ন, কেননা আমি আর এর মানটা দুই পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে দুই এর পাওয়ার কত হয়? দুই এর পাওয়ার হয় আট। তাহলে এন মাইনাস ওয়ান সমান এইট, এন সমান হয়ে গেল দেখ নয় নাইন। তাহলে আমরা পদ, মোট পদ পেলাম নটা, আর কমন রেশিও বা সাধারণ অনুপাত পেলাম দুই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন যারা যারা উপস্থিত আছিস প্রত্যেককেই তাহলে কথাটা বলি যে নেক্সট ডে তো পরীক্ষা নেব, ঠিক আছে? পরীক্ষাটা আমি ধর হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবো, কোশ্চেন পাঠিয়ে দেবো, যদি আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে পাঠিয়ে দেবো। আর তোদের মোটামুটি ধর কোশ্চেনটা আমি ধর পাঠিয়ে দিলাম হয়তো ওই ছটা পনেরো কি সাড়ে ছটার মধ্যে, এরকম সময় পাঠিয়ে দেবো। হ্যাঁ, কত মিনিটের পরীক্ষা হবে সেটাও লিখে দেওয়া থাকবে কোশ্চেনটা আগে করি, করার সময় ছোট একটা কোশ্চেন করব। পরীক্ষাটার টাইম থাকবে, টাইমে কিন্তু পরীক্ষাটা সবাই সাবমিট করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ওই কপি পাঠিয়ে আমাকে সাবমিট করে দিলি, সাবমিট করার পরে তারপরে কিন্তু পড়াবো কিছুটা। ওকে, পরীক্ষাটা একটা ছোট্ট পরীক্ষা হবে, একটু দেখে রাখিস সবাই, নেক্সট ডে পরীক্ষা তো নেবো। আর এর পরের দিনে আমি ওই ওই গুগল মিটে হয়তো ট্রাই করতে পারি, গুগল মিটে ট্রাই করতে পারি। মানে গুগল মিটে কি সুবিধা হয় জানিস, তোদের মধ্যে একজন ধর গুগল মিটে জয়েন কর, কে করবি? আচ্ছা প্রজেসের মোটামুটি নেটের কানেকশন ভালো, তাহলে প্রজেস তুই নেটে গুগল মিটে জয়েন করলি। ওকে, করে তুই যেটা করবি, তুই লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? তোকে আমি মেসেজ করে নেবো বা ফোন করে নেবো, যাই করে নেবো, যে ওই পরীক্ষা শেষ হওয়ার পরে, হ্যাঁ শেষ হওয়ার পরে যখন জয়েন করতে হবে, তুই ধর লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিলি, বা প্রত্যেক ওই গ্রুপে লিঙ্ক যেটা পাঠিয়ে দেবে সেটাতেই সবাই জয়েন করলো,
আর ওর থেকে আমি স্ক্রিনটা শেয়ার করব, করে আমি একদিন ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে কি হবে, এই জয়নিং এর সময় মাঝে মাঝে অনেকের প্রবলেম হচ্ছে, সেই সমস্যাটা আর হবে না হয়তো। গুগল মিটে জয়েন করাটা অনেক ইজি, এখন দেখতে হবে বাকি সব কি হচ্ছে। একদিন দুদিন না করলে তো বুঝতে পারবো না, একদিন করে দেখা যেতে পারে, অল্টারনেটিভ একটা হাতে রইলো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরো একটা করি আজকে, আর ওই জন্যই খুব একটা জিপিটা নিয়ে আমি চাপাচাপি করছি না, হয়তো আর কিছুটা আগিয়ে দেওয়া যেত, কিন্তু তোর পরীক্ষা যেহেতু দিবি সেই জন্য আমি আর খুব একটা বেশি ইয়ে করছি না, মোটামুটি যতটা স্বাচ্ছন্দ্যে যতটা আগানো যাচ্ছে ততটাই আর কি। আচ্ছা, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বলা আছে 19 আর 216, সংখ্যা তিনটি নির্ণয় কর। তাহলে যোগফল হচ্ছে 19, তাহলে আমি দেখ গুণোত্তর শ্রেণীর তিনটে পদ ধরার নিয়ম কি, একটাই এ বাই আর, একটাই এ, আর একটাই এ আর। ওকে, তাহলে এদের যোগফল বলে দিয়েছে, তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে এ বাই আর প্লাস এ প্লাস আর, এইটা সমান বলে দিয়েছে 19, আর কি বলেছে এই তিনটের গুণফল। এই তিনটের গুণফল মানে কি, এ বাই আর ইন্টু এ ইন্টু এ আর, এইটা সমান 216, সরি 216। তাহলে দেখ এই আর, এই আর কেটে দিলি, তাহলে এ কিউ সমান 216, 216। তাহলে 216 মানে 216 কত কিউ হচ্ছে জানো, 6 6 36, হ্যাঁ 6 6 এর কিউ। তার মানে এ সমান আমরা এখান থেকে কত পেলাম, 6 পেলাম। ওকে, এবার এই এ এর ভ্যালুটা যদি এখানে পুট করি, এইটাকে কেমন ভাবে লিখতে পারি, এ এখানে 1/r হবে, এখানে 1 হবে প্লাস r, মানে ও সরি এটা এ আর আছে, এ আর, তো এইখানে আর পড়ে থাকবে ইকুয়াল টু 19। তাহলে এ এর ভ্যালু যদি আমরা 6 বসাই, দিয়ে এখানে যদি যোগটা করি, আর হলো এখানে, এখানে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে 6 দিয়ে ওপরটাকে গুণ, আর দিয়ে এইদিকে গুণ করে পাঠিয়ে দিচ্ছি, তার মানে 6 প্লাস 6 আর প্লাস 6 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 19 আর। ঠিক আছে, এইখান থেকে দেখ সিম্পলিফাই করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব, আর এর ভ্যালু পেয়ে কেটে যাবে মনে হচ্ছে নেটটা। ওকে, এন্ড করে দিচ্ছি আজকে। তাহলে এ এর ভ্যালু জেনে গেছি, আর এর ভ্যালু জেনে যাব, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা ইজিলি আর এর দুটো ভ্যালু পাবো, সেই দুটো ভ্যালুর জন্যই আমরা ওই তিনটে সংখ্যাকে বের করতে পারবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, দেখি করা সম্ভব হয় কিনা। তাহলে 6 আর স্কোয়ার, আর এটা 19টা এদিকে এসে মাইনাস হবে, মানে -13 আর প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখ 6 6 36,